দেখো আমরা আজকে যে জিনিসটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে তোমার মানে গেসিয়াস থেকে সেকেন্ড পার্ট যেটা যে সেকেন্ড পার্টের মধ্যে আমরা নন আইডিয়াল গ্যাস নিয়ে মূলত আলোচনা হবে মানে এর আগে যা কিছু আলোচনা হয়েছে সেটা আইডিয়াল গ্যাস নিয়ে সেটা আইডিয়াল গ্যাসটাকে তুমি এম্পেরিক্যাল ল দিয়ে বোঝো অথবা তুমি তার যে প্রাইভেট গ্যাসটাকেই বোঝো আর কি হ্যাঁ সবটাই ছিল হচ্ছে আইডিয়াল গ্যাস রিলেটেড এখন আমরা আইডিয়াল গ্যাস থেকে গ্যাস একটু সরে যাবো আর কি সেইটাকে নিয়ে ব্যাস আজকে আমাদের টোটাল আলোচনাটা হবে তারিখ হচ্ছে তোমার ফেব্রুয়ারি আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে টপিক টু বি ডিসকাস সেটা হচ্ছে তোমার মানে মূলত আমরা আজকে পুরো ক্লাসটা ধরেই যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি হ্যাঁ এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস এন্ড ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি এইটা নিয়ে আজকে আমাদের জন্য মূলত আলোচনাটা হবে মানে আমরা আগের দিনই বলেছিলাম যে দেয়ার আর দেয়ার্টেন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস যেটা তোমায় বলে দেবে যে যে আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন অফ স্টেট সে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট সেটা বাস্তবে গ্যাসগুলো সমস্ত বিহেভিয়ারগুলোকে ব্যাখ্যা করতে পারবে না ঠিক আছে বাস্তবে গ্যাসগুলো তার যে সমস্ত বিহেভিয়ারগুলো অ্যাজ ইট ইজ সেটা কিন্তু তোমার ওই আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে বোঝা যাবে না ঠিক আছে তাহলে এবারে জাস্ট ওই ডিরেক্ট এবং ইনডিরেক্ট যে এক্সপেরিমেন্টাল এভিডেন্স যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোর জাস্ট কিছু কিছু জিনিস আমি জাস্ট উল্লেখ করবো তাহলে একটার পর একটা আস্তে 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 দেখা যায় তাহলে প্রথম যে এক্সপেরিমেন্টাল এভিডেন্সটাকে নিয়ে আমাকে ডিটেলে কথাবার্তা বলতে হবে সেটা হচ্ছে লিকুইফ্যাকশন অফ গ্যাস দেখো সেটা হচ্ছে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমালিকুলার ইন্টারাকশন নেই যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ফর আইডিয়াল গ্যাস দেওয়ার জন্য ইন্টারমালিকুল ইন্টারাকশন হ্যাঁ আচ্ছা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে নো ইন্টারমালিকাল ইন্টারাকশন সেটা তুমি কাইনের থিওরি অফ গ্যাসের যে পস্ট্রের বা অ্যাডামশনসগুলো ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডামশনস হচ্ছে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমালিক ইন্টারাকশ নাই বা ইন এটাকে তুমি বলতে পারো এটা অনেক সময় ছোটো খোট পরীক্ষায় দিয়ে দেয় যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পোটেন্সিয়াল এনার্জিটা কত মানে পোটেন্সিয়াল এনার্জি ভিটা এইটা বেশিকারি এই পার্টিকুলার গ্যাসের জিও আর এবারে যদি ইন্টারমালিকুলের ইন্টারাকশানস থাকে তাহলে আইডিয়াল গ্যাস ক্যানট বি লিকুইফাইড তাহলে ইপিটি শো তাহলে আইডিয়াল গ্যাস তাদের মানে এক মানে যখন গ্যাস থেকে লিকুইড হয় আলটিমেটলি হয় কি তোমাকে প্রেশার বাড়াতে হয় বা টেম্পারেচার কমাতে হয় তাহলে গ্যাস মালিকগুলি তোমার কাছাকাছি আসছে তাদের র্যান্ডামনেস ক্যাওয়স কমে যাচ্ছে পরে একটা সময় পরে গ্যাস থেকে তোমার লিকুইড হয়ে যায় এই তো রাস গল্প এবারে এই যে যখন তুমি মানে প্রেশার বাড়িয়ে কাছাকাছি আনছো তাদের মধ্যে অ্যাট্রাকশানটা আস্তে আস্তে বাড়ছে বলেই না এই সিচুয়েশানটা ঘটে ঠিক আছে না

প্রেশার ইজ হাই অ্যান্ড টেম্পারেচার ইজ লো মানে টেম্পারেচার এবং প্রেসার এই দুটো অ্যাকচুয়ালি গ্যাসটা লিকুইফাই করবে না করবে না ঠিক করে দেয় তোমার একটা হতে পারে হয়তো প্রেশারকে তুমি ফিক্স রেখে দেবে টেম্পারেচার কমাও তাহলেও গ্যাস লিকুইফাই করতে পারে আবার টেম্পারেচারকে ফিক্স রেখে প্রেশার বাড়িও কিন্তু গ্যাসকে লিকুইফাই করা যেতে পারে আর দুটো একসাথে করলে তো সোনায় সহাগার সেই জন্য আমি এখানে অ্যান্ড অর এটাকে লিখেছি আচ্ছা বাস্তব বলছে করলে তুমি জাস্ট যদি একটা পিবি আইসো আঁকার চেষ্টা করো পিবি আইসোথাম মানে হচ্ছে তুমি জাস্ট কনস্ট্যান্ট টেম্পারেচারে তোমার একটা গ্যাস নিয়ে তুমি প্রেসার চেঞ্জ করতে তার মতো করে ভলিউমের কি চেঞ্জ হচ্ছে বা ভলিউম চেঞ্জ করছে তার মতো করে প্রেসার কি চেঞ্জ হচ্ছে এইটা আর কি পিবি আইসো করে তুমি আঁকো তাহলে কেমন দেখতে হবে সেটা আচ্ছা প্রথম যেটা বলি যে আইডিয়াল গ্যাস প্রথমে দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তো ইকুয়েশন অফ স্টেটটা হচ্ছে পিভি ইকাল টু এনার্টি যেটা টার্মস আর অফ ইউজুয়াল সিগনিফিক্যান্স এন হচ্ছে নাম্বার অফ মোস্ট আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এবং এইখানে যে পিভি আইসো থামটাকে যদি তুমি আঁকো আইসো থামস স্যার মানে একটা ছবি না আঁকে আমি যদি একাধিক ছবি আঁকি এই ছবির নেচারগুলো কেমন হয় আর ছবির নেচারগুলো কেমন হয় সেটা তুমি অলরেডি জানো যে কোনো একটা গিভেন টেম্পারেচার যদি তুমি করতে তাহলে এরকম দেখতে হতো আর একটা টেম্পারেচার তুমি চলে যাও তাহলে উপর দিয়ে একটা লাইন পাওয়া যায় এরকম আছে মানে তুমি যদি একটা ওয়ান টেম্পারেচারে বলো এটা টি টু টেম্পারেচারে বলো যেখানে টি টুটা গ্রেটার দ্যান ওয়ান তাহলে সেখানে তোমার এই প্রেসার ভলিউম প্রেশার এদিকে ভলিউম তার যে করসপন্ডিং ছবি সেই ছবিটা এরকম টাইপে দেখতে হচ্ছে আর এবারে একটা নন আইডিয়াল গ্যাস সে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আহ বিজ্ঞানী অ্যান্ড্রু তিনি একই রকমের একটা ছবি আঁকার চেষ্টা করেছিলেন এক্সপেরিমেন্টাল এবং সেই যে ছবিটা সেই ছবিটাকে বলা হচ্ছে অ্যান্ড্রুজ কার্ব এবং অ্যান্ড্রুজ কার্বন ডাইঅক্সাইড সেই ছবিটা কেমন দেখতেছিল এদিকে যদি প্রেশার প্লট করা হয় এদিকে ভরম প্লট করা হয় দেখা যাচ্ছে যে প্রচণ্ড বেশি টেম্পারেচারে প্রচণ্ড হাই টেম্পারেচার যখন তখন যে পিভি আই যেমন দেখতে হয় সেই টাইপের দেখতে হয়েছে কিন্তু যখন তোমার এটা কম মানে টেম্পারেচারটা যথেষ্ট কম তখন কিন্তু ছবির নেচারটা না ঠিক এরকম দেখবে এরকম টাইপের একটা দেখতে ছবি পাওয়া যাচ্ছে মানে আমি যদি তোমাকে ছবি আঁকার সুবিধার জন্য এরকম একটা রিজিয়ান একটা চেঞ্জ করে দিই এরকম ধরো আরেকটা বেশি টেম্পারেচারে আমি করলাম তখন ছবিটা হচ্ছে এরকম দেখতে এরকম দেখতে মানে এই টাইপের দেখতে ছবি আছে হ্যাঁ বা হয়তো আর একটা বেশি টেম্পারেচারে করলাম এরকম দেখতে ছবি বা একটা স্পেসিফিক টেম্পারেচারে এখানে জাস্ট করে গেল এরকম দেখতে তাহলে এই টাইপের দেখা বিভিন্ন টেম্পারেচার ধর টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর এই টি ফোরটাকে টি সি বলে ক্রিটিক্যাল টেম্পারেচার বলে সেটা আমি পরে বলবো এটা হয়তো টি ফাইভ এটা হচ্ছে টি সিক্স যেখানে টি সিক্সটা গ্রেটার দেন টি ফাইভ গ্রেটার দেন টি সি গ্রেটার দ্যান টি থ্রি গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি ওয়ান তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ছবির নেচারটা কিন্তু এরকম দেখতে তাহলে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে যখন টেম্পারেচারটা প্রচন্ড বেশি হয়েছে তখন এক্সপেরিমেন্টাল কাপটা সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য কাপটা যেমন দেখতে সেরকম দেখতে হয়েছে কিন্তু যখন তোমার টেম্পারেচারটা একটা সার্টিং ভালো থেকে কম থাকছে তখন কিন্তু তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এক্সপেরিমেন্টাল কাপটা যেমন দেখতে থিওরিটিক্যাল মানে আইডিয়াল গ্যাসের জন্য কাপটা যেমন দেখতে এক্সপেরিমেন্টাল কাপটা কিন্তু একদম অন্যরকম দেখতে আর এবারে এই যে জায়গা এই এই যে ছবিটা আমি এঁকেছি এই ছবিটা এবার আমি জাস্ট প্রত্যেকটা জায়গা একটুখানি বোঝার চেষ্টা করছি তবে এখান থেকে একটা জিনিস দেখো যে কোনো একটা গিভেন টেম্পারেচারে যদি তুমি দেখো ধরো আমি সে আমি এরকম একটা জায়গা থেকে স্টার্ট তাহলে এ পয়েন্ট থেকে তুমি স্টার্ট করছো তাহলে এবারে কি করছো না প্রেসারটা বাড়াচ্ছো তাহলে প্রেসারটা বাড়ালে ভলিউমটা কমবে ভলিউমটা কমলো কমে 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 এরকম একটা জায়গায় পৌঁছালো বি পয়েন্টে তাহলে এখানে যেমন কয়েকটা গিভেন জায়গা থেকে তুমি স্টার্ট করলে স্টার্ট করার পর তুমি যখন প্রেশারটা বাড়াচ্ছো তার মতো করে ভলিউমটা কমছে তাহলে প্রেশার বাড়িয়ে যাচ্ছে ভলিউমটা কমেই যাচ্ছে কমেই যাচ্ছে কমেই যাচ্ছে আর প্রেশারটা বাড়ছে সেখানে ভলিউমটা তোমার কমছে তো এই পার্টিকুলার কেসে কী হয়েছে দেখো বি পয়েন্ট আসার পরে এইভাবে যখন তুমি আসছো বি পয়েন্ট আসার পরে একটা বড় সময় ধরে তোমার প্রেশারটা দেখো কনস্ট্যান্ট হয়ে গেছে তো এই জায়গাটা প্রেশারটা পুরো কনস্ট্যান্ট হয়ে গেছে তারপরে একটা পার্টিকুলার পয়েন্টটা তুমি হয়তো এলে সি পয়েন্টে এলে সি পয়েন্টের পরে তারপর যখন তুমি আবার আসছো দেখো এই এই যে সি পয়েন্টের পরে কি হয়েছে না প্রেশারটা অনেকটা বাড়ালে ভলিউমের চেঞ্জ খুব কম হয় তাহলে বোঝার চেষ্টা করো যে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত কিছুটা আইডিয়াল গ্যাসের মানে কিছুটা গ্যাসের মতো নেচারটা তুমি দেখতে পাচ্ছো যে প্রেশার বাড়াচ্ছো জন্য ভলিউমটা বেশ তার মতো করে কমছে কিন্তু বি থেকে সি এই যে পুরো রিজিয়ানটা জুড়ে তুমি যেটা দেখতে পাচ্ছ যে যে ভলিউমটা কমেই যাচ্ছে কিন্তু প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে গেছে আর সি পয়েন্টের পরে সি থেকে দেখছে যদি তুমি যে আরেকটা পার্টিকুলার পয়েন্টে তুমি এলে ধরো এলে এরকম একটা পার্টিকুলার পয়েন্টে ধরো এখানে একটা বলছি যে ডি পয়েন্টে তুমি এসে পৌঁছালে ডি পয়েন্টে ডি পয়েন্টে তুমি যেটা দেখতে পাচ্ছো যে তারপরে বা মানে সি পয়েন্টের পরেই আর কি সমস্ত জায়গা থেকে তা দেখতে পাচ্ছি যে প্রেশারের একটা অনেকটা বেশি চেঞ্জ করলে ভলিউমের খুব সামান্য চেঞ্জ হয় ঠিক আছে মানে এই এই সব জায়গাতে আমি প্রেশারের দ্বারা একটুখানি এইখান থেকে এই পর্যন্ত একটুখানি গেলাম তার জন্য ভলিউমটা অনেকটা কমে যায় কিন্তু এইখানে দেখো প্রেশার যদি আমি একটুখানি যাই তাহলে ভলিউমের চেঞ্জ কিন্তু প্রচন্ড কম হয়ে এবং এই যে নেচারটা এই নেচারটা কন্টিনিউড হয়েছে টিসি পর্যন্ত টিসির পরে কিন্তু আর এই যে ফ্ল্যাট রিজিয়ান যেটা সেই ফ্ল্যাট রিজিয়ানটা তুমি কিন্তু আর দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে এবারে এটা বেসিক্যালি কী মানেটা মানে মানেটা জাস্ট কিছুই না জাস্ট যখন তুমি এই মানে এই জায়গাটায় আছো তো এই এদিকটায় আছো এই দিক এই দিকটা বেসিক্যালি তোমার হচ্ছে গ্যাস বা ভেপার মানে এইদিকে যে রিজিয়ানটা এই রিজিয়ানটা মানে এ পয়েন্টে যেটা এই পয়েন্টে কিন্তু তোমার বেসিক্যালি ভেপারই আছে ভেপার আর এই জায়গাটায় যেটা হয়েছে তোমার লিকুইড আচ্ছা মানে ভেপারের আর ভেপার আর গ্যাসের একটা তফাত আছে সেটা আমি পরে বলবো লিকুইড এবং ভেপার এই জায়গাটা কৈ করছে মানে বি পয়েন্টের পরে যেটা আসছে সেটা হচ্ছে এই যে গ্যাসটা লিকুইফাই করা স্টার্ট করেছে এবং লিকুইফাই করা স্টার্ট করলে যেমন করে না বয়েল করা স্টার্ট করলে তুমি দেখেছো হ্যাঁ যে মানে যখন আমি এর ক্ষেত্রে ইউজুয়ালি যেটা দেখতে অভ্যস্ত থাকি ওয়ান অ্যাটমসফিয়ার প্রেশারকে তুমি ফিক্স করে দাও একশো ডিগ্রি সেন্টিকেটের জল বয়েল করা স্টার্ট করছে যতক্ষণ পর্যন্ত পুরো জলটা বয়েল না করে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে এবার ঘুরিয়ে দেখো ব্যাপারটাকে যদি তুমি উল্টো দিকেও তুমি টেম্পারেচারটাকে ফিক্স করে দাও টি ওয়ানে তাহলে যখন সে সকল কনডেন্স করা স্টার্ট করবে বা লিকুইফাই করা স্টার্ট করবে যতক্ষণ পর্যন্ত পুরো ভেপারটা লিকুইফাই করে ফেলে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে কনস্ট্যান্ট থাকবে তাহলে প্রেসার ফিক্স থাকলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে আর টেম্পারেচার ফিক্স করে দিলে তোমার প্রেশারটা কনস্ট্যান্ট থাকে তাহলে এই জায়গাটা কিন্তু প্রেশারটা কনস্ট্যান্ট থাকে এবং এই পয়েন্টের পরে যেটা দাঁড়িয়েছে যে এটা দেখো তোমার সড়ক সকল তুমি যদি সেইভাবে দেখো এটা মানে হাইলি কমপ্রেস মানে ইনকম্প্রেসেবল কিছু একটা তৈরি হয়েছে যাতে করে প্রেশারের এক্সট্রিম চেঞ্জ করলেও হচ্ছে ভলিউমের খুব সামান্য চেঞ্জ হয়েছে সেইটা এক্সপেক্টেড যে এই যে রিজিয়ানটা এই এই রিজিয়ানটা তোমার লিকুইড রিপ্রেজেন্ট করা উচিত কারণ লিকুইডের ক্ষেত্রে এইরকমের বিহেভিয়ার দেখতে পাওয়া যায় যে প্রেশারের প্রচণ্ড বেশি চেঞ্জ করেছে কনস্ট্যান্ট টেম্পারেচারে সেই জন্য হচ্ছে ভলিউমে সামান্য ডিক্রিজ করেছে তা তুমি এ পয়েন্ট থেকে যদি পরপর পরপর করে ডি পয়েন্ট পর্যন্ত আসো তাহলে প্রথমে ভেপার তারপর লিকুইড ভেপার ইন্টারফেস তারপর হচ্ছে লিকুইড তাহলে এই ফ্যাট রিজিয়ানটা বেশি করছে যে ভেপারটা এই পুরো রিজিয়ানটা জুড়ে অ্যাকচুয়ালি লিকুইফাই করছে কিন্তু এই ফ্যাট রিজিয়ানটা দেখো এই এই করসপন্ডিং পিফোরিকল টি সেই টেম্পারেচার উপরে হচ্ছে অ্যাবসেন্ট তার মানে একটা পরিষ্কার বোঝা গেছে যে টেম্পারেচারটা টিসি বা তার থেকে নিচে থাকলে তুমি প্রেশার ক্রিয়েট করে গ্যাস থেকে লিকুইফাই করতে পারছো আর টেম্পারেচারটা যদি উপরে চলে যায় টিফাই টিসি ইত্যাদি হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসটাকে কোনো রকমভাবেই তুমি প্রেশার চেক করে লিকিফাই করতে পারছো না যে টেম্পারেচার এটা হচ্ছে সেই টেম্পারেচারটা বাজে ক্রিটিক্যাল টেম্পারেচার মানে টিসি যেটা টিসিটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার ডেফিনেশনটা কি হলো ছবি থেকে যেটা পরিষ্কার বুঝতে পারছো যে এটা একটা পার্টিকুলার টেম্পারেচার যে টেম্পারেচার নিচে যদি গ্যাসটা থাকে তাকে তুমি লিকুইফাই করতে পারবে আর যার উপরে গেলে তুমি তাকে লিকুইফাই করতে পারবে না তাহলে মানে ইট ইজ দা ম্যাক্সিমাম টেম্পারেচার বিলো হুইচ এ গ্যাস ক্যান বি লিকুইফাইড বাই অ্যাপ প্রেসার অনলি আর যে ম্যাক্সিমাম টেম্পারেচার বিলো হুইচ এই গ্যাস ক্যান বি লিকুইফাইড বাই অ্যাপ্লাইন প্রেশার অনলি মানে তুমি এই টেম্পারেচার নিচে যেখানে খুশি থাক না কেন তুমি তাকে লিকুইফাই করতে পারবে বাই অ্যাপ্লাইন প্রেসার বা উল্টো দিক দিকের উপর থেকে যদি নিচের দিকে আসো তাহলে তুমি এরকম ভাবে ভাবতে পারো যে মানে এই টেম্পারেচারের উপরে থাকলে তুমি তাকে কোন রকম ভাবে লিকুইফাই করতে পারছো না মিনিমাম টেম্পারেচার অ্যাবিফাই করতে পারবে না ক্রিটিক্যাল টেম্পারেচার ইট ইস মিনিমাম টেম্পারেচার

ঠিক আছে আচ্ছা এবং যদি এমন হয় যদি ধরো এই টেম্পারেচারটা তোমার লেস দেন টিসি হয় টেম্পারেচারটা লেস দেন টিসি তখন তাকে লিকুইফাই করতে পারবে তাহলে দেন দ্য গ্যাস ক্যান বি লিকুইফাইড বাই অ্যাপ্লাইং दिस गैस कैन आल्सो बी कल्ड ए गेटर दें टी सी जाए क्या दें द ग cannot be लिक्विफाइड by ং প্রেসার হ্যাঁ মানে মানে গ্যাসটা হচ্ছে জেনারেল টার্ম এবারে সেই গ্যাসটাই যখন ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে থাকে তখন তাকে বলা হবে ভেপার আর তার থেকে উপরে থাকে তাকে গ্যাস হিসেবে আচ্ছা এবারে দেখো যে এই যে যখন কোনো একটা পার্টিকুলার গ্যাস ক্রিটিক্যাল টেম্পারেচারে আছে তখন যে প্রেসারটা দিলে তাকে লিকুইফাই করতে পারা যায় যে প্রেসারটা দিলে তাকে লিকুইফাই করতে পারা যায় সেই করসপন্ডিং প্রেশারটাকে বলা হবে ক্রিটিক্যাল প্রেশার এবং যখন কোনো একটা গ্যাস এই ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেশারে আছে তখন তার যে মোলার ভলিউমটা এটাকে বলা হবে তোমার ক্রিটিক্যাল ভলিউম ভিসি বা ভিবার সি যাই তুমি বলো কেন তাহলে ক্রিটিক্যাল প্রেসারটা তাহলে কি হলো সেটা হচ্ছে এ গ্যাস ইজ অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচার দেন

লিকুইফাই দা গ্যাস ক্রিটিক্যাল প্রেসার ক্রিটিক্যাল প্রেসার হচ্ছে যখন কোন একটা গ্যাস তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার থাকবে তখন যে করসপন্ডিং প্রেশারটা বা মিনিমাম যে প্রেসারটা দিলে গ্যাসটাকে লিকিফাই করতে পারা যাবে টাকা বলা হবে তোমার ক্রিটিক্যাল প্রেসার আর ক্রিটিক্যাল ভলিউমটা তাহলে কি হয়ে গেল

আচ্ছা এবারে দেখো হ্যাঁ বলো স্যার এই গ্রাফটা কি লিকুইড থেকে ভেপারে যাচ্ছে তার ভেপার থেকে লিকুইড লিকুইড থেকে ভেপার হ্যাঁ যা কিছু বলতে পারো হ্যাঁ আমি এইভাবে ভেপার থেকে হ্যাঁ বলো ভেপার থেকে লিকুইড কি করে হচ্ছে স্যার এই তো এ পয়েন্টে ভেপার ছিল এবার তুমি প্রেসার বাড়াচ্ছো প্রেসার বাড়লে বলে বি পয়েন্টে লিকুইফ্যাকশন স্টার্ট হলো বি থেকে সি পর্যন্ত ভেপারটা লিকুইফাই করেই গেছে করেই গেছে করেই গেছে সি পয়েন্ট থেকে পুরো ভেপারটা লিকুইডে কনভার্টেড হয়ে গেছে আর সি থেকে যখন ডি পয়েন্টে যাচ্ছ সেটা বেশিকালি তোমার মানে বেশিকালি লিকুইড ফেজে প্রেশার বাড়াচ্ছ ভলিউমটা সামান্য কমছে এ থেকে বি থেকে সি থেকে ডি এই যে রাস্তাটা কোনো একটা গিভেন টেম্পারেচারে তা টেম্পারেচার ফিক্স থেকে প্রেসার বাড়িয়ে আমি এই কাজটাকে করলাম হুম মানে নর্মালি লোকে কি করে লিকুইফাই করার সময় হচ্ছে প্রেশারটাকে ফিক্স থেকে টেম্পারেচার কমিয়ে করতে পারে আবার উল্টো দিকে টেম্পারেচার ফিক্স থেকে প্রেশার বাড়িয়েও কিন্তু একই কাজ করা যেতে পারে মানে আমাদের ডেলি লাইফে যে এক্সপিরিয়েন্স তাতে আমরা কি করি মানে লিকুইফাই করতে গেলে তোমার প্রেসারটাকে ফিক্সটাকে টেম্পারেচার কমায় সেটা আমাদের করার সুবিধা হয় কিন্তু এখানে যেটা করা হয়েছে টেম্পারেচারটাকে ফিক্সটাকে প্রেশার বাড়িও কিন্তু ওই একই কাজ করা যায় হুম আচ্ছা এবারে দেখো তোমার যেটা হচ্ছে যে এই যে এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি এই রাস্তাটা তুমি গেলে একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো ধরো এই যে ডি পয়েন্টটা এই ডি পয়েন্টটাকে তুমি কিসের পয়েন্ট বলবে এটা একটু বোঝার চেষ্টা করো যে ডি পয়েন্টটাকে তুমি কি লিকুইড পেজের পয়েন্ট বলবে না কি বলবে আর সেইটার জন্য আমি তোমাকে আর একটা রাস্তা দিচ্ছি অল্টারনেটিভ রাস্তা বলছি ধরো যদি এরকম করা হতো এই যে ডি পয়েন্টটাকে যদি তুমি এইরকমভাবে পৌঁছাতে চাইতো এ পয়েন্ট থেকে শুরু করলো এ পয়েন্ট থেকে শুরু করে সে কি করেছে না তোমার ভলিউমটাকে ফিক্স রেখে ধরো ভলিউমটাকে ফিক্স রেখে সে প্রেসারটাকে বাড়িয়ে গেছে মানে ভলিউমটাকে মানে টেম্পারেচারটাকে বাড়িয়ে গেছে মানে প্রেসারটাকে ভলিউমটাকে ফিক্স রেখেছে ফিক্স রেখে সে এইভাবে কী করেছে না টেম্পারেচারটা বাড়িয়ে গেছে যে টি ওয়ান টি টু টি করে টেম্পারেচারটা বাড়িয়ে গেছে তারপরে কি করেছে তারপরে যেটা করা হয়েছে আপ টু পার্ট পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত দেখো আমি এখন কি করেছি প্রেসারটাকে কনস্ট্যান্টটাকে টেম্পারেচারটাকে কমিয়েছি দেখো আমি বেসিকালি টি ওয়ান থেকে একটা টি ফাইভের কাছাকাছি কোনো একটা টেম্পারেচার চলে গিয়েছিলাম তারপরে আমি কি করলাম এইখানে আবার কোথায় চলে এলাম দেখো তোমার টি টু টেম্পারেচারে চলে এলাম তোমার টেম্পারেচার আবার কমালাম আর কি কমালাম বলে তোমার জাস্ট ভলিউমটা কমে গেল তারপরে কি করছি না তারপরে আমি আবার হচ্ছে তোমার এইখান থেকে এই পয়েন্টে চলে আসছি জাস্ট প্রেশারটাকে আবার কমিয়ে দিয়ে ঠিক আছে তা দেখো তাহলে এ থেকে বি পয়েন্টে মানে এ থেকে সে বি প্রাইম পয়েন্টে গেলাম বি প্রাইম থেকে সি প্রাইম পয়েন্টে গেলাম আর সি প্রাইম পয়েন্ট থেকে ডি পয়েন্টে গেলাম তাহলে এই যে পুরো রাস্তাটাতে মানে সেকেন্ড যে পাথটাতে সেকেন্ড পাথটাতে দেখো কোথাও যে ভেপারটা লিকুইফাই করছে তুমি দেখতে পাচ্ছ না তোমাকে যদি তুমি এইখানে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট তোমায় কন্ট এ পয়েন্টে সে কি তুমি বলবে গ্যাস বি প্রাইম পয়েন্টে কি সে বেসিক্যালি গ্যাস আর এই ডোমের ভেতরে হলে ভেপার লিকুইড তোমার জাস্ট কোএকজিস্ট করছে কিন্তু বি পয়েন্ট বি প্রাইম পয়েন্টে কী হবে না তুমি দেখো ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে চলে গেছো মানে তোমার বেসিক্যালি এটা সেই আবার মানে ওটা বেসিক্যালি গ্যাস আর বি প্রাইম পয়েন্ট থেকে সি সিপ্রাইম পয়েন্টে চলে আসছো তুমি তোমার এক্সপেক্টেড কি যদি ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে আছে তাহলে গ্যাস কোনো রকমভাবে লিকুইফাই করতে পারে না সেখানে সি প্রাইম পয়েন্টও তুমি বেসিক্যালি গ্যাসই পাচ্ছ আর সি প্রাইম্পারেচার দিতে চলে আসছো সেই আবার সেই সকাল গ্যাসই তবে এটা দাঁড়াচ্ছে যে এ থেকে বি হয়ে সি হয়ে দিতে গেলে তুমি পরিষ্কার বুঝতে পারছো ভেপারটা লিকুইফাই করছে করে আলটিমেটলি তুমি লিকুইড ফেজে গিয়ে পৌঁছালে আবার এ বি ভায়া সি সিপ্রাইম হয়ে দিতে গিয়ে পৌঁছালে তুমি কি পাচ্ছ না একটা গ্যাস পাচ্ছ যেখানে কোথাও লিকুইফাই করলো না কিন্তু তার করসপন্ডিং ভলিউমটা মানে একটা লিকুইডের যে ভলিউম সেরকম অর্থাৎ তার ভলিউমটা প্রচণ্ড কমে গেছে তাহলে একটা গ্যাস তার ভলিউম প্রচণ্ড যদি কমে যায় তাকে তুমি কি বলতে পারো তুমি তাকে বলতে পারো হাইলি কমপ্রেসড গ্যাস সেটাও বলতে পারো তো ব্যাপারটা কি হচ্ছে দেখো তাহলে আমি দুটো রাস্তার কথা বলছি এখানে মানে দুটো রাস্তা হচ্ছে এরকম একটা হচ্ছে তোমার এ থেকে বি হয়ে সি হয়ে ডিতে যখন গেল যেটা ক্যান বি কল কল এ লিকুইডেট স্টেট আবার উল্টো দিকে এ থেকে বি প্রাইম হয়ে যখন চলে তোমাকে বলতে হবে বি কল হাইলি কম্প্রেস গ্যাস রাস্তাটা পরিষ্কার যে আমি এ থেকে মানে ভলিউমটাকে কনস্ট্যান্টটাকে টেম্পারেচার প্রচন্ড বাড়িয়েছি বাড়িয়ে প্রাইম পয়েন্টে গেছে বি প্রাইম আমি প্রেসারটাকে কনস্টান্টা টেম্পারেচারটাকে প্রচণ্ড কমিয়েছি সি প্রাইম পয়েন্টে গেছে আর ফাইনালি আমি আবার ভলিউমটাকে কনস্টান্টা টেম্পারেচারটাকে আবার কমালাম কমিয়ে আমার বি পয়েন্টে চলে গেল তার মানে এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ যে কোথাও এই ডোমের ভেতরে ঢুকলো না এই তাবু বা এর ভেতরটা যেটা মানে এই যে তোমার এই যে এই যে ডোম যেটা এই ডোমের ভেতরে যে তুমি ঢোকে নি আর কি তাহলে তোমার কখনই ভেপারটা লিকুইড হচ্ছে তুমি জাস্ট দেখতে পাচ্ছ না হ্যাঁ তাহলে এই ডি পয়েন্টটাকে তুমি জাস্ট বলতে পারো ইটস এ পয়েন্ট ইন দ্য হাইলি কম্প্রেস ভেপার ফেস বা হাইলি কম্প্রেসড গেসিয়াস ফেজ এইটা এইটা তাহলে দেখো একই পয়েন্টে তুমি পৌঁছাচ্ছো কখনো তাকে তোমাকে লিকুইড বলতে হচ্ছে কখনো তোমাকে জাস্ট মানে হাইলি কম্প্রেস গ্যাস বলতে হচ্ছে এর বেসিক্যালি কি তার মানে বেসিক্যালি এর মানেটা হচ্ছে যে যে এই যে ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার যেটা মানে আমি অন্যভাবে বলতে গেলে মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করি মানে এটা জাস্ট বেসিক্যালি মানেটা হচ্ছে যে দেয়ার ইজ নো ডিস্টিং ডিমার্কেশন

তাহলে এইটা এই যে এই যে জিনিসটা এটাকে বলা হবে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেট এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেট মানে আমি যেটা এখানে বলে ফেললাম সেটা হচ্ছে অনেক সময় দেয় প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ তা তুমি ব্যাপারটা কিভাবে বলছো না তুমি ডি পয়েন্টে এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে পৌঁছাচ্ছে দুটো বিভিন্ন রাস্তায় একবার তোমাকে ডি পয়েন্টটাকে লিকুইড বলতে হচ্ছে আর একটা পার্টিকুলার সময় তোমাকে ওটাকে হাইলি কম্প্রেস গ্যাস বলতে হচ্ছে তার মানে একই পয়েন্ট তাকে কখন তুমি লিকুইড বলছো কখন তুমি গ্যাস বলছো এটা গ্যাস বেসিক্যালি মানে করছে যে তোমার এই যে বিভিন্ন স্টেট সব ম্যাটার আছে তাদের মধ্যে কোনো স্ট্রং ডিমার্কেশন নেই দে ক্যান বি দে আর অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস আর কি তুমি কোনটাকে কী নামে ডাকবে সেটা তুমি কীভাবে ওই পয়েন্টে পৌঁছাচ্ছ তার উপরে নির্ভর করবে এটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেট ঠিক আছে তাহলে বোঝা গেল প্রিন্সিপাল অফ কন্টিনিউটি স্টেট বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি ঠিক আছে তো

মানে এই যে অনেক ধরো টি ওয়ান থেকে টি ফোর পর্যন্ত সমস্ত টেম্পারেচারই তাকে তো লিকুইফাই করতে পারা যায় তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার কোনটা ম্যাক্সিমামটা তাই তো সেটাই বলেছি ইজ দা ম্যাক্সিমাম টেম্পারেচার আবার ধরো টি ফোর থেকে টি সিক্স পর্যন্ত কোনো টেম্পারেচার তাকে লিকুইফাই করতে পারা যায় না তার মধ্যে তার মধ্যে মিনিমাম কোনটা ক্রিটিক্যাল টেম্পারেচারটা সে দেখো এখানে লিখেছি মিনিমামটা এখানে ডেফিনেশনটা ভালো করে দেখো যে ইট ইজ দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার বিলো হুইচ এ গ্যাস ক্যান বি লিকুইফাইড বাই অ্যাপ্লাইং প্রেসার অনলি তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার যার নিচে থাকবে তাকে তুমি লিকুইফাই করতে পারবে আবার উল্টো দিক যদি উপর থেকে দেখো তাহলে ইট মিনিমাম টেম্পারেচার অ্যাভাব হুইচ গ্যাসটাকে তুমি লিকুইফাই করতে পারবে না ঠিক আছে একটা টেম্পারেচার যা ওই জন্য মিনিমাম এক জায়গায় ম্যাক্সিমাম লিখেছে এক জায়গায় মিনিমাম লিখেছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এবারে ও যখন বললো তাহলে সেই সংক্রান্ত একটা জিনিস আমি বলে দিই দেখো এই যে পার্টিকুলার পয়েন্টটাকে এই পার্টিকুলার পয়েন্টটাকে তুমি কখনও বলছো ম্যাক্সিমাম কখনও বলছো মিনিমাম তাহলে যখনই তুমি ওরকম ওটাকে অ্যাবসোলিউটলি ম্যাক্সিমাম বা অ্যাবসোলিউটলি মিনিমাম বলতে পারবে না তাহলে সেই ধরনের পয়েন্টকে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে ব্যাপারটা কীরকম যে ওই পার্টিকুলার জায়গাটা অ্যাকচুয়ালি কেমন দেখতে দেখো মানে আমি একদম ক্রিটিক্যাল টেম্পারেচারে যদি ছবিটাকে আঁকি যাত একদম প্রেশার এই ধরো তোমার ভলিউম হ্যাঁ এই জায়গাটা না একটা একটা টাইপের এই জায়গাটা কেমন দেখতে দেখো এরকম টাইপের দেখতে তো মানে একটা জায়গা আছে এটা হচ্ছে টি কল টু টিসিতে টি কল টু টিসি এইটা হচ্ছে পিসি আর এইটা হচ্ছে তোমার বেসিক্যালি বিবাসি এইটা তো দেখো এই এই যে পার্টিকুলার পয়েন্টটা উপর থেকে যদি তুমি দেখো এটা মিনিমাম বলে মনে হবে আর নিচ থেকে যদি দেখো তোমার এটা ম্যাক্সিমাম বলে মনে হবে তাহলে এই ধরনের পার্টিকুলার পয়েন্টকে বলা হবে এটা একটা এক্সটিমাম পয়েন্ট বাট দিস ইজ নয়জ দার ম্যাক্সিমাম নর মিনিমাম এই ধরনের পয়েন্টকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন তাহলে এটা একটুখানি ওখানে বলেনি যে ক্রিটিক্যাল পয়েন্ট ইজ যে পয়েন্ট অফ ইনফ্লেকশন অথবা অনেক সময় এটাকে বলা হয় স্যাডেল পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট ইজ যে পয়েন্ট অফ ইনফেকশন আর স্যাডেল পয়েন্ট আর এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন যেটা এই পয়েন্ট অফ ইনফ্লেকশন দেখো তুমি ম্যাক্সিমাম মিনিমাম বা এক্সিমাম পয়েন্ট যদি তুমি পেতে হয় এক্সট্রিমাম পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয় তাহলে প্রেসার বাসের ভলিউম যখন তুমি প্লট করছো ডিভি ডিপি ডিভি এটা জিরো কোথায় না অ্যাট টি কয়ল টু টিসিতে যখন টেম্পারেচার তুমি টিসিতে ফিক্স করছো তখন ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হচ্ছে এইটা অ্যাকচুয়ালি করেসপন্ডস করতে হচ্ছে এক্সট্রিমাম পয়েন্ট এবার এই এক্সটিমাম পয়েন্টটা ম্যাক্সিমাম হতে পারে মিনিমাম হতে পারে এবারে ম্যাক্সিমাম মিনিমাম সেটা তোমার ঠিক হয় কী দিয়ে না সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে সেকেন্ড ডেরিভেটিভ যেটা ডি টু পি বাই ধরো ডি ভি স্কয়ার অ্যাট টি কয়েল টু টি সি এইটা যদি নেগেটিভ হতো তাহলে সেটা ম্যাক্সিমাম পয়েন্ট যদি এটা পজিটিভ হতো তাহলে মিনিমাম পয়েন্ট কিন্তু এই পার্টিকুলার কাছে যেটা পয়েন্ট অফ ইনফেকশন বলে এই পার্টিকুলার কাছে সেকেন্ড ডেরিভেটিভটাও জিরো তাহলে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হলো তুমি একটা এক্সটিমাম পয়েন্ট পেয়ে গেলে এবারে নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে তোমার ওটা ম্যাক্সিমাম করসপন্ড করে না মিনিমাম পয়েন্ট করসপন্ড করে না পয়েন্ট অফ ইনফ্লেকশন করসপন্ড করে সেটাকে বোঝার জন্য তোমার সেকেন্ড ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় তাহলে সেটা মিনিমাম সেকেন্ড ডেরিভেটিভটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা ম্যাক্সিমাম আর সেকেন্ড যদি জিরো হয়ে যায় জিরো হয়ে গেলে তখন সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া ফর ফর গেটিং দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন তাই তাহলে এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ ইনফেকশন সেই জন্যে তুমি এটাকে দেখো এক দিক দিয়ে বললে ওটাকে ম্যাক্সিমাম বলতে হচ্ছে অন্য দিক দিয়ে গেলে তোমাকে ওটাকে মিনিমাম বলতে হচ্ছে যখন এই কনফিউশন হবে তখন দেখবে মোস্ট অফ দ্য কেসে তারা কিন্তু পয়েন্ট অফ ইনফেকশান হয় আর এটা তুমি জাস্ট এটা আমি এই এই যে ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া টু ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইনফেকশন অর দ্য স্যাডেল পয়েন্ট অর দ্য ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বললাম এইটা এক কাজ করা যেতে পারে এইটা তুমি একটা এখানে একটা বুঝে নেওয়া যেতে পারে ধরো দ্য ভ্যান্ডাল ইকুয়েশন অস্টারটা আমি আসবো তুমি ভ্যান্ডোয়াল ইকুয়েশন অস্টের অলরেডি জানো ধানরওয়াল ইকুয়েশন অফ স্টেট মানে এটা আমি ভালো করে পড়ব পরে এটা একটু ওখানে বলে নিচ্ছি তোমার এই যে পি ভি বার ইকুয়াল টু সরি পি প্লাস এ বাই ভি বার স্কয়ার ইনটু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আর টি এইভাবে লিখতে পারো অথবা তুমি এটাকে অনেক সময় হয়তো এইভাবে লিখে লিখতে অভ্যস্ত হয়েছো হ্যাঁ পি প্লাস এন স্কোয়ার এবার বিয়ার কিন্তু ভি মাইনাস এন বি ইকাল টু এইগুলো ঠিক আছে মানে এইরকম বা এইরকম কোনো ভাবে তুমি সেখানে এটাকে করতে পারো আচ্ছা দেখো যেটা হচ্ছে যে এই এই যে এই যে ইকুয়েশানটা এই ইকুয়েশানটা যে কোনো একটা থেকে শুরু করো কোনো অসুবিধা নেই আমি ধরো প্রথমটা থেকেই শুরু করছি

আর ডেল টু পি বাই ডেল ভি বা স্কোয়ার যখন তুমি করে ফেলছো সেটা হয়েছে মাইনাস টু আর টি বাই ভি বার মাইনাস ভি তার কিউব হল মাইনাস সিক্স এ বাই বার টু দি পাওয়ার ফোর হলো এইটা আচ্ছা এবারে দেখো তাহলে এই পুরো জিনিসগুলি সবটাই যদি তুমি অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচারে করো কি হবে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্টে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্টে এটা হচ্ছে পিসি ইকল টু আর টিসি বাই ভিবার সি মাইনাস বি মাইনাস এ বাই ভিভারসিটা স্কোয়ার এটা তারা এক নম্বর ইকুয়েশন আর এবারে ক্রিটিক্যাল পয়েন্টে যেটা হয় ডেল ডেলটি বাই ডেল ভিবার অ্যাট টি ইকল টু টিসি তোমার জিরো ক্রিটিক্যাল পয়েন্ট তাই হবে তো এটা করসপন্ডস কি এইখান থেকে দেখো আর টিসি বাই ভিভার সি মাইনাস বি তার স্কোয়ার দিস ইজ অ্যাকচুয়ালি টু এ বাই ভিভার সি তার কিউ তার সঙ্গে সমান হয়ে গেল এটা আর একটা কি না ডেল টু পি বাই ডেল ভিবার স্কোয়ার অ্যাট টি ইকাল টু টি সি ইকাল টু জিরো তাহলে এটা কি করেসপন্ড করবে এখানে দুই আর ছয় একটা দুই কেটে চলে যাবে তবে এটা বেসিক্যালি আর সি বাই ভিবার সি মাইনাস বি তার কিউব ইকোয়াল টু সি এ বাই ভিবার সি

দু নম্বর এবং তিন নম্বর ইকুয়েশন তো তুমি কি তুমি একটা রেশিও নিয়ে নাও বা দু নম্বর তিন নম্বর মানে দুই ডিভাইডেড বাই তিন করে দাও তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো ভি বাই সি মাইনাস বি হবে বাঁ দিকটা আর ডান দিকটা দাঁড়াবে তোমার বেশি করে থ্রি সরি মানে দু নম্বর বাই তিন নম্বর তো দুইয়ের তিন কোনটা

আচ্ছা ক্রিটিক্যাল ভলিউম তুমি এটা পেলে এবারে তুমি যদি ক্রিটিক্যাল প্রেশার বের করতে চাও কি করবে তুমি এখান থেকে তুমি আচ্ছা ক্রিটিক্যাল টেম্পারেচারকে বের করে নি ক্রিটিক্যাল টেম্পারেচার ধরো ফর্ম ইকুয়েশান টু এটাকে চার নম্বর ইকুয়েশান বলে দাও চার নম্বর ইকুয়েশন এবারে ফর্ম ইকুয়েশান যে কোনো একটা ধরো দুই অ্যান্ড চার দুই আর চার তুমি কি পাচ্ছ আর কৃষিটা পেয়ে যাচ্ছ টুয়ে বাই ভিভারসি তার কিউব ইন্টু ভিবার সি মাইনাস বি স্কোয়ার বাই আর এটা টু এ হয়ে গেলো আচ্ছা ভিবার সি যেহেতু থ্রি বি এটা টোয়েন্টি সেভেন বি স্কোয়ার হয়ে গেলো আচ্ছা ভিভারসি যেহেতু তোমার থ্রি বি থ্রি বি মাইনাস বি মানে টু বি তার স্কোয়ার করলে ফোর বি স্কোয়ার হয়ে গেলো আর নিচে তোমার চলে যা এটা এটা ফোর সরি এটা এটা সাতাশ বি এখানে ফোর বি স্কোয়ার হয়ে এখানে আর হয়ে গেলো কত হয়ে যাচ্ছে এইট এ বাই টোয়েন্টি সেভেন আর বি এটা হয়ে গেল তাহলে এখান থেকে দেখো তুমি যেটা দেখতে পাচ্ছ টিসিটা হচ্ছে তোমার এইট এ বাই টোয়েন্টি সেভেন বি আর বা টোয়েন্টি সেভেন আর ইন্টু বি এইটা হলো এইটা ধরো তোমার পাঁচ নম্বর ইকুয়েশন এবার চার নম্বর পাঁচ নম্বর ইকুয়েশন থেকে ভিবার এবং টিসিটা তুমি এক নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে ফর্ম ইকুয়েশন ওয়ান ফোর অ্যান্ড ফাইভ কমিগুলেশন ওয়ান ফোর অ্যান্ড ফাইভ পিসিটা কত হবে আর টিসি ভিভার মাইনাস বি মাইনাস এবাই ভিবার সিটা স্কোয়ার তো এটা থেকে তুমি জাস্ট বসিয়ে দাও এটা আর টিসির জায়গায় এইট এ বাই টোয়েন্টি সেভেন আর বি একটা দাও এখানে তোমার টিভি বি মাইনাস বি করো মাইনাস এখান থেকে এ সিবিটা স্কোয়ার করো তা কি দাঁড়াচ্ছে দেখো এখানে তোমার এখানে টু বি হতো তোমার কেটে কুটে যাচ্ছে তাহলে আর কেটে গেছে তাহলে ফোর এ বাই টোয়েন্টি সেভেন বি স্কোয়ার মাইনাস এ বাই নাইন বি স্কোয়ার তাহলে এটা তিন নাইন হলে তোমার তিন তো নয় এটা তাহলে এ বাই টোয়েন্টি সেভেন বি স্কোয়ার এটা হচ্ছে তোমার বিসিটা পিসিটা হচ্ছে এ বাই টোয়েন্টি সেভেন বি স্কোয়ার তো দেখো পয়েন্ট অফ ইনফ্লেকশন তার যে ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া যে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডিভিডি দুটোই জিরো হবে একটা ক্রিটিক্যাল পেন্ট সেটাকে কাজে লাগিয়ে তুমি যে ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো পিসি ভিসি টিসি কিন্তু তুমি বের করে ফেলতে পারবে ঠিক আছে তাহলে এটা আমি জাস্ট ভ্যান্ডাল ইকুয়েশন অস্ট্রেড আমি পরে পড়বো কিন্তু এখানে যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট বা ক্রিটিক্যাল কনস্ট্যান্ট নিয়ে কথাবার্তা হচ্ছে হ্যাঁ সেখানে সেই রিলেটেড জাস্ট একটা প্রবলেমের মতো করে জিনিসটা আমি করে দিচ্ছি যে তোমাকে যদি ইকুয়েশন স্টেট দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে বের করতে পারবে আচ্ছা এখান থেকে আমি এক কাজ করি

এব করো তুমি দেখো এবার্মসে পিসি পিসি টিসি কে তুমি পেয়েছ এবারে উল্টোটাকে করো পিসি পিসি কৃষি টার্মসে তুমি এআরি টাকে এক্সপ্রেস করো তোমাকে একটা হোমওয়ার্ক হিসেবে দিলাম এটা বাড়িতে তুমি পৌঁছবে ঠিক আছে তাহলে দেখো তাহলে অ্যান্ড্রুজ কার্ভটা তুমি বুঝতে পারলে কিনা দেখো তাহলে অ্যান্ড্রুজ কার্ভে আমি জাস্ট কার্ভের নেচারটাকে বুঝলাম সেটাকে এক্সপ্লেন করলাম এটা ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে নিয়ে কথাবার্তা বললাম পয়েন্ট অফ ইনফেকশন নিয়ে জাস্ট কথাবার্তা বললাম কোনো অসুবিধা নাই তো স্যার ওইটা মিনিমাম হচ্ছে মানে ওই পয়েন্টটাই ওইটা মিনিমাম কোন পয়েন্টটা কোনটা মিনিমাম সাগার ক্রাফটটা একটু খুলো হ্যাঁ স্যার এইটা হ্যাঁ হ্যাঁ স্যার এটা মিনিমাম বলছেন জানা ওই মিনিমাম বললাম এটা এতক্ষণ ধরে বলছি এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন স্যার ওই ইনফেকশন ওইটা মিনিমা উপর থেকে ধরলে ওটা মিনিমাম নিচ থেকে ধরলে মিনিমাম মানে উপর থেকে দেখলে মিনিমা কথাটা মানেটা কি এই ক্ষেত্র থেকে বোঝার চেষ্টা করো এটা আমি যেটা এতবার বললাম যে একটা পার্টিকুলার টেম্পারেচার যে টেম্পারেচারে থাকলে তাকে লিকুইফাই করা যায় না তুমি দেখো টি ফাইভের এর ক্ষেত্রে তোমার ইয়ে যদি তুমি কার্বন ডাইঅক্সাইড যদি কনসিডার করো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল টেম্পারেচার ভ্যালু তোমার বলে দেওয়া যাচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড ধরো থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার এবার থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি থেকে যে কোনো বেশি টেম্পারেচারে যদি থাকে কেউ তাহলে কী হবে তাকে লিকুইফাই করা যাবে না তাই তো তাহলে এবার একটা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মানে ওই ক্রিটিক্যাল টেম্পারেচার তাহলে বৈশিষ্ট্যটা কি লিকুইফাই তো অনেক টেম্পারেচারই করা যায় না তাহলে যে টেম্পারেচারে লিকুইফাই করা যায় না তার মধ্যে মিনিমাম টেম্পারেচার যেটা সেটাই তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার ঠিক আছে তাহলে তুমি যখন উপর থেকে নামছো ঠিক বোঝা বুঝতে তাহলে উপর থেকে যখন তুমি নামছো তখন এই টেম্পারেচারটা তুমি মিনিমাম আবার নিচ থেকে যদি তুমি উঠতে নিচ থেকে ওটা মানে কি তোমাকে যে কোশ্চেন করা হয় যে অনেক টেম্পারেচারে তো গ্যাসকে লিকুইফাই করা যায় তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার কোনটা না ম্যাক্সিমামটা সেই রেসপেক্টেই বললাম যে তুমি নিচ থেকে যদি উপরে ওঠো তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা তোমার করসপন্ড করছে একটা ম্যাক্সিমাম পয়েন্ট আর উপর থেকে নিচে নামলে এই পয়েন্টটা করসপন্ড করছে একটা মিনিমাম পয়েন্ট তো যখনই তোমার এরকম কনফিউশন হবে তুমি একটার দিক দিয়ে দেখবে সেটাকে তুমি মিনিমাম বলতে পারবে একটা দিক দিয়ে বললে ওটাকে ম্যাক্সিমাম বলতে পারবে তার মানে তুমি কিছুই বলতে পারছো না মানে মিনিমাম বলছো মানে কি সেটা ম্যাক্সিমাম নয় আর ম্যাক্সিমাম বলছো মানে কি সেটা মিনিমাম নয় কিন্তু এই পয়েন্টটা তো অ্যাকচুয়ালি তা নয় তাহলে সেই সিচুয়েশনে তো লিখে বলা পয়েন্ট অফ ইনফ্লেকশন বা স্যাডেল পয়েন্ট ঠিক আছে হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা ঠিক আছে তো তোমার যদি একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট দিয়ে দেওয়া হয় তা সেইখান থেকে কিন্তু এই যে ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে তুমি কিন্তু ওই সকল এটাকে বের করতে পারবে মানে তোমার ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে কিন্তু বের করতে পারবে তাহলে এটা একটা হোমওয়ার্ক দিলাম আচ্ছা আর একটা হোমওয়ার্ক তোমাকে দিয়ে রাখে এটা বাড়িতে কষবে তো মানে ধরো একটা আরবিটারি তোমাকে ইকুয়েশন অফ স্টেট বলছি তাহলে একটা ইকুয়েশন অফ স্টেট ধরো তোমাকে দিয়ে দিচ্ছি সেটা এরকম দেখতে পি ইকাল টু আর টি বাই ভি মাইনাস বি বাই ভি স্কোয়ার আচ্ছা ভি বার লিখি সব

বলো তাহলে এই একটা কাজ তোমাকে জাস্ট বাড়িতে কাজ করতে কর এখানে একটা জিনিস বলি যে আমি মানে এই এই জায়গাটা একটু ফাঁকা রাখছি তোমার আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে বলে দিচ্ছি যে এই যে পিসি ভিসি টিসি তুমি পেয়ে গেলে হুম এই এইটা দিয়ে আরও অনেক কিছু সব করতে পারা যায় আর কি সেটা আমি করবো আর কি হ্যাঁ তার আগে আমি দু একটা জিনিস আগে একটু ডিফাইন করে নিই তাহলে আমার বলতে সুবিধা হবে আচ্ছা দেখ আচ্ছা এবারে হচ্ছে তোমার তাহলে আমি এই যে অ্যান্ড্রুজ কার এবং সেই রিলেটেড যে ডিসকাশন থাকে সেটা হচ্ছে আমি মোটামুটিভাবে বললাম তোমাকে আর এবারে নেক্সট যে ডিসকাশনসটা মূলত আমরা শুরু করব সেই ডিসকাশনসটা ইজ অল অ্যাবাউট কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে একটা কোয়ান্টিটি আছে সেইটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আমি এখানে জায়গা আছে একটু ডিফাইন করে দিই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আর কম্পিটিভ ফ্যাক্টরটা ইউজুয়ালি জেড দিয়ে এক্সপ্রেস করা হয় জেড দিয়ে এক্সপ্রেস করা হয় আর এটা বাই ডেফিনেশনটা হচ্ছে যে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে এক্সপেরিমেন্টালি মানে ধরো একটা এক্সপেরিমেন্টালি গ্যাসের মোলার ভলিউম ডিভাইডেড বাই গ্যাসটাকে আইডিয়াল ধরতে তার যে মোলার ভলিউম তার যে রেশিওটা সেটাই তোমার বেসিক্যালি তোমার মানে এটা একই টেম্পারেচার প্রেসারে কিন্তু মেজারটাকে করতে হবে তাহলে একই টেম্পারেচার এবং প্রেশারে তুমি জাস্ট আইডিয়াল গ্যাসের জন্যে মোলার ভলিউমটাকে ক্যালকুলেট করো আর এক্সপেরিমেন্টালি কোনো একটা গ্যাসের মোলার ভলিউম তুমি জাস্ট মেপে নাও ওই একই টেম্পারেচার প্রেশারে তাহলে জাস্ট ওই এই যে রেশিওটা সেই রেশিওটাই তোমার দিয়ে দেবে হচ্ছে জেড মানে এখানে মানে মানে হেয়ার ভিভার আইডিয়াল অ্যান্ড ভিভার এক্সপেরিমেন্টাল একই টেম্পারেচার প্রেশারে কিন্তু এই মেজারটাকে করতে হবে অল্টারনেটিভ তুমি এটাকে এইভাবে ভাবতে পারতো যেহেতু আবার ভিভার ইকল টু ভিভার আইডিয়ালটা সেটা বেশিকালি আটটি বাই পি তাহলে দেন জেডটাকে তুমি ভাবে ডিফেন্ড করতে হবে পি ভিভার বাই টি এই ভিভারটা হচ্ছে তোমার বেসিক্যালি এক্সপেরিমেন্টাল আর বা নন আইডিয়াল গ্যাসের জন্য যে দেখা হয় সেটা তাহলে পি আইডিয়াল তার জায়গায় তুমি জাস্ট বেসিক্যালি ভি আইডিয়াল ভি আইডিয়ালের জায়গায় তুমি জাস্ট আটটি বাই পিটাকে বসিয়ে দিচ্ছ আটটি এই জায়গায় তাহলে আটটি বাই পিটাকে বসিয়ে দিতে তাহলে পিটা উপরে চলে যাচ্ছে তাহলে পি ভিভার এক্সপেরিমেন্টাল বাই আটটি সেটা হচ্ছে তোমার জেডের এর এক্সপ্রেশন আর এবার যদি আইডিয়াল গ্যাস হতো কারণ আইডিয়াল গ্যাস জেড শুড বি ইকাল টু ওয়ান কেন এক্সপেরিমেন্টালি যা মাপবে তোমার থিয়েটিক্যালি তাই পাবে যদি গ্যাসটা আইডিয়াল হয় বাস্তবের গ্যাসটা তাহলে তখন জেট ইকাল টু ওয়ান হবে আইডিয়াল গ্যাস ইকাল টু ওয়ান গ্যাস এড ইকাল টু ওয়ান বাট এক্সপেরিমেন্ট শোজ দ্যাট জেড নট ইকাল টু ওয়ান এক্সপেরিমেন্ট বলতে জেড কিন্তু এক নয় সবসময় একই নয় ঠিক আছে বুঝেছ কথা তাহলে তোমার আইডিয়াল গাছ হলে জেটের ভ্যালু ওয়ান হতো কিন্তু এক্সপেরিমেন্ট বলছে যে জেটের ভ্যালু কিন্তু ওয়ান হচ্ছে এবং জেটের ভ্যালু যে ওয়ান হচ্ছে না তুমি বুঝছো কি করে দেখো এবং এই যে মানে আমি যেটাকে বললাম এইখান থেকে তুমি অ্যাকচুয়ালি না একটা পার্টিকুলার টাইপ অফ ছবি তোমাকে আঁকতে হয় যাকে বলা হয় অ্যামাগাস কার্ভ এই অ্যামাগাস কার্ভগুলো কিরকম দেখতে একটু আমি বলি তাহলে প্রথমে একটা কাজ করে একটা ছবি আমি আঁকি তোমার বুঝতে প্রথমে সুবিধা হবে

আচ্ছা এবারে এই ছবিটাকে তুমি একটুখানি চেঞ্জ করে দিতে পারো একদম একই রকমের দেখতে হবে তুমি যদি আজকে ওয়াই এক্স এর বড় কি ভিবার না লিখে ওয়াই এক্স তুমি জেড ডট করতে তাহলে কি হতো একই রকম ছবি হতো ফিক্স টেম্পারেচারে শুধু জেড দেখা ওয়ান হতো আর এখানে এই মানে কোনো এখানে টেম্পারেচারটা অবশ্য বলার দরকারও নেই কারণ এখানে তোমার জেটের মধ্যে তোমার টেম্পারেচার অলরেডি ঢুকে গেছে আর যে টেম্পারেচারই করো না কেন মানে এখানে যেমন টেম্পারেচারটা ফিক্স করে দেওয়ার দরকার আছে কারণ এখানে ইন্টারসেপ্ট হচ্ছে আটটি টেম্পারেচার বাড়ালে কিন্তু ইন্টারসেপ্টার কাছে পাল্টে গেছে মানে উপরে লাইন হবে বা টেম্পারেচার কমার নিচে লাইন হবে কিন্তু এই পার্টিকার কারণ জেট বলছে জেটের মধ্যে পিপি ভাই আটটি পুরোটাকে ঢুকে গেছে জেট বাসে পিপাস করলে তোমার এরকম দেখতে হবে তাহলে আইডেল কাছে ছবি সবই নেচারগুলো এরকম দেখতে তাহলে কম্প্রেসিভিটিভ ফ্যাক্টর যেহেতু ওয়ান হলো না তখন যদি তুমি এই পিভি ভার্সেস পি এই ছবিটাকে আঁকো এই ছবিগুলো কেমন দেখতে হয় একটুখানি বলি তাহলে প্রথমে জাস্ট আমি বিভিন্ন রকমের ছবি আঁকছি ধরো এইটা একটা লাইন আমি টেনে দিলাম এই ডটের লাইনটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য আচ্ছা এবার দেখা যায় যে একটা এক্সপেরিমেন্টালি কোনো একটা গ্যাসের জন্য পড়াশোনা ছবিটা না এরকম দেখতে কোনো একটা গিভেন টেম্পারেচার টেম্পারেচার আমি ফিক্স করে দিয়েছি আইডিয়াল গ্যাসের যে ছবিটা হওয়া উচিত ছিল হচ্ছে প্যারালাল টু পিয়াক্সিস এখন এটা প্যারালাল টু পিয়াক্সিস নয় হ্যাঁ এটা আইডিয়াল গ্যাসের যদি প্যারাল টু পিয়াক্সিস হতে কিন্তু বাস্তবের ছবিটা হচ্ছে এরকম তাই তোমার দেখতে পাবে এটা কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য ধরো পার্টিকুলার গ্যাস মানে সেটা হচ্ছে অক্সিজেন হতে পারে অথবা নাইট্রোজেন হতে পারে অথবা অ্যামোনিয়া হতে পারে অথবা কার্বন ডাইঅক্সাইড হতে পারে ইত্যাদি কিন্তু দুটো এক্সেপশন এখানে আছে সেটা হচ্ছে তুমি যদি হাইড্রোজেন এবং হিডিয়ামটাকে দেখো হাইড্রোজেন এবং হিডিয়ামের ক্ষেত্রে ছবিটা একটুখানি অন্য রকমের দেখতে এটা উপরের দিকে দেখতে এটা এটা নিচার নামে না আর কি হ্যাঁ এরকম দেখতে এটা হাইড্রোজেন অর হিরিয়াম তাদের যেটা খুবই এক্সেপশন যে এটা এই পিভি কল টু আটটি যেটা মানে বাকিরা সব একটা মিনিমা দিয়ে গিয়ে তারপর উপরে উঠল কিন্তু শুধু এই এরা হচ্ছে একটুখানি অন্যরকম দেখতে হাইড্রোজেন বা হিরিয়াম তার ক্ষেত্রে হচ্ছে নেচারটা কাছে একটু অন্যরকমের দেখতে এটা ঠিক আছে এই হচ্ছে তোমার ছবির নেচারটা যে যেখানে আইডিয়াল কাছে পিভিভার্সের পিপোয়ারটা এরকম দেখতে হওয়ার কথা ছিল এখন কিন্তু ছবিটা দেখতে হবে এরকম আচ্ছা এইটা হচ্ছে তুমি বেশ একটা ওয়াইড রেঞ্জ অফ প্রেশারে তুমি দেখেছো মানে প্রেশারটা খুব কম থেকে শুরু করে বেশ বেশি প্রেশার পর্যন্ত তুমি এটা দেখেছো ওয়াইড রেঞ্জ অফ প্রেশারে এইটা আর এবারে যদি আমি এই পুরো ছবিটাকে একটা জুম করি লো প্রেশারে মানে ধরো আমি কথা কথা বলছি একটা মানে সেভারের মিলিমিটার ইঞ্চি থেকে শুরু করে তুমি কয়েক হাজার মিলিমিটার ইঞ্চি পর্যন্ত গেছো তাহলে ছবির নেচারটা তুমি এরকম দেখতে পেয়েছো কিন্তু যদি আজকে এরকম আমি করতাম যে না আমার কাছে যে মানে এ আছে এক্সপেরিমেন্টাল সেট আপ আছে তাতে আমি লো প্রেশারটাই যা জেনারেট করতে পারি এবারে এটা লো প্রেশারে যদি করতে তুমি শুধু লো প্রেশারই জানে তখন যদি পি ভিভার বার্সেস পি তুমি প্লটটাকে আঁকো আইডিয়ার গ্যাসের জন্য অ্যাজ ইউজুয়াল প্যারালাল টু পি অ্যাক্সিস হলো এখানে ইন্টারসেপ্ট হচ্ছে আটটি আর অন্যান্য গ্যাসের ক্ষেত্রে জিনিসটা কেমন দেখতে হবে জানো তো এটা জাস্ট সবটাই তোমার উপরেই থাকবে মানে এটা হচ্ছে তোমার মানে সরি সবটা উপরে বলতে মানে এই এই জায়গাটা তোমার স্ট্রেট লাইন টাইপের দেখতে হবে মানে হাইড্রোজেন অর হিলিয়াম দেখো তুমি এই জায়গাটা একটা জুম করো তাহলে এই জায়গাটা কেমন দেখতে স্ট্রেট লাইনের মতো যদি একটা কার্বে একটা কার্বেচার থাকে কিন্তু এই জায়গাটা স্ট্রেট লাইনের মতো দেখতে আর এক্ষেত্রে দেখো এই জায়গাটা যেন স্টের লাইনে মানে মোডালাস একটা স্ট্রেট লাইনের মতো দেখতে এটা তাহলে এটা স্টেট লাইন তুমি দেখতে পাবে এখানে হচ্ছে তোমার ওই যে নাইট্রোজেন অর অক্সিজেন অর অ্যামোনিয়া অর কার্বন ডাইঅক্সাইড মানে মোস্ট অফ দ্য গ্যাসের হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে জেড মানে টিভি ভারটা আটটি উপরে যাচ্ছে লিনিয়ারলি আর বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে আটটি নিচে থাকতে লিনিয়ারলি কিন্তু অ্যাকচুয়ালি যদি ওয়াইড রেঞ্জ অফ প্রেশারে তুমি দেখো তাহলে ওইটা যে নিচে নেমেই যাবে নেমেই যাবে নেমেই যাবে সেরকম না একটা সময় পরে কিন্তু সে মিনিমা দিয়ে আমাদের উপরে ওঠার চেষ্টা করবে তাহলে এই যে ছবিগুলো এই ছবিগুলো বেশিকালি তোমার অ্যামাগাস স্কা আর এই অ্যামাগাস কারগুলি তুমি জাস্ট লেসে মানে জেড দিয়ে আঁকতে পারো হ্যাঁ জেড দিয়ে আঁকতে পারো মানে এবং সেটা আঁকলে কিছুটা সুবিধে পাওয়া যায় আর কি পরবর্তীকালে এটাকে তুমি জেড ভার্সেস পি প্লট দেখি এটা আইডিয়াল গ্যাসের জন্য এটা হাইড্রোজেন অর জন্য আদার ওই বাকিদের ক্ষেত্রে হচ্ছে আমি আদার আদার রিয়েল গ্যাস যেগুলো তাদের ক্ষেত্রে এরকম তোমার ছবি দেখতে পাবে এরকম ছবি মানে আদার রিয়েল গ্যাস মানে আমি বলছি যে মানে একটা এটা এটা আমি এরকম নেচারটা বলেছি তার মানে ব্যাপারটা একটু বুঝতে হবে যে মানে অক্সিজেনের ক্ষেত্রে যে ছবিটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেই ছবি কিন্তু বলছি না মানে অক্সিজেনের ক্ষেত্রে যে ছবিটা তোমার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমার যে এক্সাক্টলি এই ছবিটা হবে সেটা কিন্তু বলা হচ্ছে না ঠিক আছে এটা বুঝতে হবে তোমাকে মানে হয়তো অক্সিজেনের ক্ষেত্রে যতটা নিচে নেবে কতটা উপরে উঠলো কার্বন ক্ষেত্রে আরও বেশি নিচে নেবে আরও বেশি উপরে উঠলো এরকম হবে মানে আমি একটা যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে মানে আদার রিয়েল গ্যাস মানে একটা পার্টিকুলার রিয়েল গ্যাস আর হ্যাঁ মানে সমস্ত রিয়েল গ্যাসের ক্ষেত্রে একই ছবিটা না মানে মানে তোমার আর একটা ক্ষেত্রে ছবিটা হয়তো এরকম দেখতে হলো এরকম দেখতে হলো আরেকজন ক্ষেত্রে হয়তো ছবিটা হয়তো এরকম দেখতে হলো ইত্যাদি ইত্যাদি আর এগুলো সব আদা দিয়ে মানে যেটা কথা বলতে গেছে এটা মিনি একটা একটা মানে কমে গিয়ে তারপর সেটা বাড় দেয়ার এবং এটা স্পেসিফিক একটা রিয়েল গ্যাস যদি তুমি কনসিডার করলে সে কার্বন রাখছে তার ক্ষেত্রে যে তোমার নামলো বলো নিজেদের উপরে আর এই যে ভ্যালুটা এই ভ্যালুটা সাতদিন ওয়ান ঠিক আছে এবং এটা তো অবশ্যই ওয়াইড রেঞ্জ অফ প্রেসারে পয়েন্ট রেঞ্জ অফ প্রেশার এই ছবিটা এটা কিন্তু লো প্রেশারে তুমি করতে লো প্রেশার রেঞ্জে আইডিয়াল ক্যাশ এরকম লাইন হয়েছে হাইড্রোজেন অথবা হিডিয়ামের এরকম দেখতে আদার গ্যাসের জন্য এরকম দেখতে এই হচ্ছে তোমার দেখো অ্যামাগাস ঠিক আছে আচ্ছা এখানে আমি কতগুলো জিনিস বলি যে এই যা কিছু আমি ছবিগুলো এঁকেছি একটা টেম্পারেচার থাকে এখানে তো টেম্পারেচার ঠিক আছে মানে টেম্পারেচার একটা ফিক্স টেম্পারেচার টেম্পারেচার ফিক্স করে দিই এখানে তোমার টেম্পারেচার ফিক্স করে দিয়ে এটা ওয়ান তাহলে এখানে ছবিগুলো মানে টেম্পারেচার ফিক্স মানে বলে দিই না টি ফিক্স এখানে তোমার টি ফিক্স আচ্ছা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওটা প্যারালাল টু পিএক্সিস হওয়ার কথা ছিল কিন্তু একটা নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওটা প্যারালাল টু পিএক্সিস হচ্ছে না আচ্ছা এবার যদি কতগুলো ডিফারেন্ট টেম্পারেচার আমি ছবিটা আঁকার চেষ্টা করি আমি জেরের সঙ্গে না ছবিটা কাঁকছি জের বাড়তে কি প্রপ তুমি করছো এটা আচ্ছা আইডিয়াল গ্যাস হ্যাঁ এবারে দেখো তুমি একটা টিপিক্যাল গ্যাস টিপিক্যাল রিয়েল গ্যাস তুমি কনসিডার করছো ধরো টি ওয়ান টেম্পারেচারের ছবিটা হচ্ছে এরকম দেখতে এবারে কোশ্চেন হচ্ছে আমি টেম্পারেচারটা ধর চেঞ্জ করছি ধর টি টু করছি টি টুটা গ্রেটার দেন টি ওয়ান তা ছবির নেচারটা কেমন হবে আর জাস্ট বোঝার চেষ্টা করো যে টেম্পারেচার বাড়ালে যে কোনো প্রেশারে গ্যাসটা মোরা মানে আরও আরও আইডিয়ালি বিহেভ করতে চায় টেম্পারেচার অনেক বাড়িয়ে দিলে যে কোনো রিয়েল গ্যাস আইডিয়ালি বিহেভ করবে কিন্তু টেম্পারেচার যত তুমি আস্তে আস্তে বাড়াবে কোনো একটা জীবন প্রেশারে তুমি দেখতে পাবে কি যে সেটা আরও বেশি আইডিয়ালি বিহেভ করতে চাই তাহলে আরও আইডিয়ালি বিহেভ করা মানে হচ্ছে কি না ওটা ওই আইডিয়ালের যে লাইন থেকে লাইনের দিকে এগিয়ে যাওয়া লাইনের দিকে এগিয়ে যাওয়া মানে যেইটা এইটা এতটা নিচে গিয়েছিল সেইটা তোমার মানে এইখানে নিচে গিয়েছিল উপরে উঠে গিয়ে প্যারাল হওয়ার চেষ্টা করছে আর এখানে কি হচ্ছে উপরে উঠে গিয়েছিল সে নেমে গিয়ে প্যারাল হওয়ার চেষ্টা করছে তার ছবির নেচারটা তোমার এরকম দেখতে হয় অর্থাৎ দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যে তুমি ছবিটা আঁকো তাহলে একটা পার্টিকুলার নন আইডিয়াল গ্যাস পরে পার্টিক পার্টিক গ্যাস তার জন্য তুমি ছবিগুলোকে তুমি আঁকতে চাইছো বিভিন্ন টেম্পারেচারে দেখো টেম্পারেচার যত বাড়াবে তাহলে করো কোনটা কি টেম্পারেচার বোঝার চেষ্টা করো টি গেটার দাম তাহলে যত বেশি টেম্পারেচার তত সে আইডিয়াল কাছে ইকুয়েশন অফ স্টেট যেটা মানে তার যে করসানি লাইনটা তার কাছাকাছি আসার চেষ্টা করবে এবং এটা মজার ব্যাপার যে এইভাবে যেতে যেতে গেতে যেতে একটা সময় আসবে যখন না ছবির নেচারটা না কিছুটা এই এরকম হয়ে যাবে এরকম এরকম হয়ে যাবে মানে ব্যাপারটাকে যে এটা এই এই অন্তত লো প্রেশারের জায়গাটা জেডটা তোমার বেসিক্যালি কেমন দেখতে লাগছে না জেডটা বেসিক্যালি আজই যেন প্যারালাল টু অ্যাক্সিস হয়ে যায় তাহলে এই যে করস্পারিং টেম্পারেচারটা এই টেম্পারেচারটা করে টিবি যেখানে টিবিটা হচ্ছে তোমার বয়েল টেম্পারেচার তাহলে বয়েল টেম্পারেচারটা কীভাবে ডিফাইন হচ্ছে দেখো বয়েল টেম্পারেচার হচ্ছে বেসিক্যালি একটা টেম্পারেচার যে টেম্পারেচারে যদি তুমি আসো তোমার প্রেসারটা কম হলে জেড ভার্সেস পি প্লটটা প্যারালাল টু পি অ্যাক্সিস হয়ে যেতে চায় তার মানে এটার ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়াটা কী ক্রাইটেরিয়া হচ্ছে তুমি যদি লিমিট লো প্রেশার মানে টেস্ট টু জিরো করো তাহলে ডেল জেড বাই ডেল পি অ্যাট পি কল টু পিপি সেটা হচ্ছে জিরো হয়ে যাবে আচ্ছা অথবা তুমি এইটাও বলতে পারো লিমিট পি টেন্স টু জিরো ডেল পি ভিবার বাই ডেল পি অ্যাট টি ইকাল টু টিভি এটা হচ্ছে জিরো হয়ে যাবে তাহলে বয়েল টেম্পারেচার ডেফিনেশনটা কী হলো তা যেটা কথা হচ্ছে টেম্পারেচার বাড়ালে জেড ভার্সেস পি প্লট বা পি ভিভার ভার্সেস পি প্লট এটা আস্তে 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 প্যারালাল টু পি অ্যাক্সিস হওয়ার চেষ্টা করে এবারে যখন প্রেসার টেন্স টু জিরো একটা পার্টিকুলার টেম্পারেচার যে টেম্পারেচারে গিয়ে হচ্ছে তুমি এই সিচুয়েশনটা পাবে সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি বয়েল টেম্পারেচার তাহলে এই আমাগাছ কাপ থেকে কিন্তু তুমি অ্যাট দ্য সেম টাইম বয়েল টেম্পারেচার এই জিনিসটা সেটাও তুমি গ্যাস বুঝে নিতে পারছো হ্যাঁ এবারে তোমাকে যদি আজকে ধরো একটা গ্যাস বলে দেওয়া হয় ভ্যান ভ্যানডাওয়াল ইকুয়েশন অফ স্টেট যদি বলে দেওয়া হয় ভ্যানডাওয়াল ইকুয়েশন অফ স্টেট যদি তুমি ধরো তো ভ্যানডাওয়াল ইকুয়েশন অফ স্টেটে তোমার কি হচ্ছে না পি প্লাস এ বাই ভিভার স্কোয়ার একটু ভিবার মাইনাস বিতো আটটি এইটা এটাকে এক কাজ করা যায় এটা আমি গুণ করে ফেলি পি ভিভার মাইনাস বি ইন্টু পি প্লাস এ ইন বাই ভিবার এটা করে এ বাই ভিভার মাইনাস এ এবি বাই ভিভার স্কোয়ার ইকাল টু আটটি তাহলে আমি এই গুণটাকে করে ফেললাম পি ভি বার মাইনাস বি ইন্টু পি প্লাস এ বাই ভি ভার মাইনাস এ বি বাই ভি বার স্কোয়ার ইকুয়াল টু তোমার আর টি আচ্ছা তাহলে পি ভি বারটা হয়ে যাচ্ছে এখানে কত আটটি প্লাস বি পি মাইনাস এ বাই ভি বার প্লাস এ বি বাই ভি বার স্কোয়ার এরকম একটা হবে তাহলে দেখো আমি এখানে কিনা পি ভি বারটা হচ্ছে আটটি প্লাস বি পি মাইনাস এ বাই ভি বার প্লাস এ বি বাই ভি বার স্কোয়ার এরকম একটা ফর্মুলা লিখি আচ্ছা এক কাজ করতে পারো এখান থেকে জেডটাকে একবারে লিখে ফেলতে পারো তা জেডটা হচ্ছে পি ভিবার বাই আটটি জেডটা হচ্ছে পি ভিবার বাই আটটি তাহলে সেটা হয়ে যাবে কথা এখান থেকে আটটিটা যদি বাদ দিয়ে দাও তাহলে ওয়ান প্লাস বি পি বাই আটটি মানে এ বাই আট টি ইন্টু ভিবার প্লাস এবি বাই আটটি ইন্টু ভিবার স্কয় এরকম দেখতে আর এইটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি ওয়ান প্লাস বিপি বাই টি মাইনাস এ বাই টি আচ্ছা ভিভারটাকে তুমি এক কাজ করো ভিভারটাকে অ্যাপ্রক্সিমেটলি বাই পি তুমি লিখে দাও মানে এগুলো কি হচ্ছে মানে এটা এটা একটা করা হচ্ছে কিন্তু এই অ্যাপ্রক্সিমেশনটা করা হচ্ছে কিছু স্মল কারেকশন টার্মসে সেখানে যেটা এরার ইন্ট্রোডিউস হবে সেটা হচ্ছে নেগলিজিবলি স্মল আর আমি যেটা করছি এই যে তোমার এই এখানে ভিবারের জায়গা আটটি বাই পি দিয়ে রিপ্লেস করে দিলে তাহলে কি হয়েছে এপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস এটা এ বি পি স্কোয়ার বাই আর কিউবটি কিউব হয়ে যাচ্ছে এরকম একটা সিম্পলিফিকেশন আমি চার্জ সিম্পলি করে দিলাম আর কি মানে জেডটা হচ্ছে ওয়ান প্লাস বিপি বাই আর টি মানে এপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ওই এ বি পি স্কোয়ার বাই আর কিউব টি কিউ এরকম একটা জায়গা তুমি চাষ করলে আর কি মানে আমি জাস্ট ছোট করে তোমাকে দেখাচ্ছি আর মানে এটা কি করলাম এখানে এই যে ভি বার ইকাল টু আর এটা রিপ্লেস করেছে মানে উই হ্যাভ সাবস্টিটিউটেড ভি বার বাই আর টি ভি বার বাই আর টি ইন দা

যে ভিভার ইকোয়াল টু আটটি পি তো আইডিয়াল গ্যাসের জন্য হয় তাহলে তুমি এই ভিভারের জায়গায় আটটি পি দি রিপেয়ার করাকে ঠিক হচ্ছে হ্যাঁ সাটেনলি ঠিক হচ্ছে না কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এই যে এইখানে না এই ওয়ান মানে এ আর বি এর না খুব ছোটো হয় তাহলে প্রথম টার্মটা হচ্ছে তোমার ওয়ানটা অনেক বড় বিপি বাই আটটিটা আরও ছোট এ বাই আটটি ভিভার আরও আরও ছোটো আর এবি বাই আটটি ভিভার আরও 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 ছোট আমি কিন্তু এখানে কারেকশানটা যা কিছু করেছি সেটা হচ্ছে লাস্ট দুটো ছোটো টার্মের লাস্ট দুটো ছোটটা আমি যদি সামান্য করা হয় তাহলে যে এর আর ইন্ট্রোডিউস হয় সেটা হচ্ছে তোমার নেগলিজিবিলি স্মল ঠিক আছে তাহলে এটা দেখা তাহলে কেমন দাঁড়াচ্ছে এটাকে তুমি এইভাবে লিখতে পারো ওয়ান প্লাস বি মাইনাস এব আটটি ইন্টু পি বাই আটটি এইটা প্লাস হচ্ছে এবি স্কোয়ার বাই আর কিউ টি কিউ এটা হচ্ছে তোমার জেড এর একটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন এই এক্সপ্রেশন এখান থেকে কাজ করো ডেল জেড বাই ডেল কস হতো ডেল জেড বাই ডেল পি ডেলপি কী দাঁড়াচ্ছে এটা বি মাইনাস এ বাই আর টি ইনটু ওয়ান বাই আর হলো প্লাস টু এবু টি কি এবারের ওই প্রেসারটা তুমি টেন্স টু জিরো করে দাও ডেল জেড বাই ডেল পি তাহলে কি দাঁড়াবে এবং এই যে এইখানে যখন তুমি ডেরিভেটিভটাকে করেছো অবশ্যই টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট দেখে এখানে যে ডেলিভারিটা করেছো তখন তোমার টেম্পারেচারকে কনস্ট্যান্ট দেখে তাহলে এবার যদি প্রেশারটা একটু জিরো করে দেয় তাহলে এই পার্টটা জিরো হয়ে গেলে তাহলে পরে রইল কত বি মাইনাস এ বাই টি ইন্টু ওয়ান বাই টি এইটা এবারে বয়েল টেম্পারেচার কী হচ্ছে তোমার অ্যাট বয়েল টেম্পারেচার

ডেল ডেল ইকোয়াল টু টি বি যেটা বেসেকার বি মাইনাস এব বাই আটটি কিন্তু ওয়ান বাই আটটি এইটা তোমার বেসিক্যালি জিরো হয়ে যায় তো এখান থেকে তুমি কি পাচ্ছ আইডার বি মাইনাস এ বাই টি টু জিরো অথবা অ্যান্ড ওয়ান বাই আর টি ইকাল টু জিরো এইটা রিপ্রেজেন্ট করে ইনফিনিটি উইচ ইজ অ্যাবসার্ড আর এখান থেকে পাচ্ছো টি বিটা পেয়ে গেলে তুমি কত এ বাই আর তাহলে ভ্যানডাল কাছে গেলে দিস ইজ দ্য বয়েল টেম্পারেচার দেখো তাহলে যেমন আমি অ্যান্ড্রুস কাপ থেকে ক্রিটিক্যাল টেম্পারেচার ডিফাইন করতে পারলাম না ঠিক একই রকম আমাকার্স কাপ থেকে তুমি অ্যাকচুয়ালি বয়েল টেম্পারেচার ডিফাইন করতে পারো তাহলে বয়েল টেম্পারেচার হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার যেখানে তোমার পিভি প্লটটা প্যারালাল টু টুপি অ্যাক্সেস হচ্ছে বা জেড বাসের প্লটটা প্যারালাল টুপি অ্যাক্সেস হচ্ছে যখন প্রেশারটা টেন্স টু জিরো তো সেই মতো করে যদি তোমাকে একটা ইকুয়েশন অফ স্টেট দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি ওই কাজটাকে করবে ডেল জেড বাই ডেল পি বা ডেল পি ভি বাই পি অ্যাট পি এটাকে তুমি ক্যালকুলেট করবে বের করবে করে প্রেসারটা টেন্স টু জিরো করে দেবে করে জিনিসটা একটা অ্যাপ্রক্সিমেটেড হয়ে যাবে তারপর সেটাকে জিরো করে দাও জিরো করে দিয়ে সেইখান থেকে তুমি কিন্তু বয়েল টেম্পারেচারটাকে বের করে ফেলতে পারছো তো এখানে একটা কথা একটুখানি বলে নিই যেটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার ছিল হচ্ছে এইট এ বাই টোয়েন্টি সেভেন আর বি এইট এ বাই টোয়েন্টি সেভেন আর বি আর বয়েল টেম্পারেচার হচ্ছে তোমার বেসিকালি এ বাই আরবি এবং এখান থেকে তুমি দেখো যদি টি বি বাই টিসি তুমি রেশিওটাকে নাও এটা যে সাতাশ পয়েন্ট আট হচ্ছে সেটা বেশিকালি গ্রেটার দেন ওয়ান আর টিভিটা এটার দাম হয়ে যাচ্ছে আচ্ছা এটা কিন্তু সবসময় সত্যি শুধু ভ্যান্ডল গ্যাসের জন্য বলে না যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এটা সত্যি তার কারণটা হচ্ছে যে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার যে টেম্পারেচারে গ্যাস মলিকুলগুলোর মধ্যে ইন্টার ইন্টারমালিকুলার অ্যাট্রাকশন থাকতে পারে কিন্তু সেই অ্যাট্রাকশনটা যথেষ্ট নয় যাতে করে গ্যাসটাকে লিকুইফাই করা যায় কিন্তু বয়েল টেম্পারেচার হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার যে ক্ষেত্রে গ্যাস ইন্টার ইন্টারমালিকার অ্যাট্রাকশনটা বেসিক্যালি ভ্যানিশিংটি জিরো হয়ে যাচ্ছে পার্টিকুলার যখন প্রেশারটা সুচিত সেখানে বয়েল টেম্পারেচার যে অলওয়েজ দ্যান দান্দা ক্রিটিক্যাল টেম্পারেচার তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে বয়েল টেম্পারেচার ইজ অলওয়েজ দ্যান দান্দা ক্রিটিক্যাল টেম্পারেচার ঠিক আছে বয়েল দ্যান যেটার ক্রিটিক্যাল টেম্পারেচার

ঠিক আছে স্যার ঘুরিয়ে দিই তাহলে বয়েল টেম্পারেচার কেমন করে বের করতে হয় সেটা সম্বন্ধে কিন্তু তোমার একটা পরিষ্কার মানে কেমন ভাবে পড়তে হলো আমি তোমাকে দেখিয়ে দিলাম তাহলে তুমি ওটাকে ওই জেড ভার্সেস পিপ্লট থেকেও ভাবতে পারো পিভি ভার ভার্সেস পিপ্লট থেকেও বলতে পারো তাহলে বয়েল টেম্পারেচার হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার যে টেম্পারেচার হচ্ছে তোমার ওটা ওই প্যারালাল টু মানে পিভি পিভি ভার ভার্সেস পিপ্লট বা জেড ভার্সেস পিপ্লটটা প্যারালাল টু পি অ্যাক্সিস হয়ে যাবে মানে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে আর কি পার্টিকুলারলি যখন প্রেসারটা টেন্স টু ছিল ঠিক আছে প্রেসার টেন্স টু জিরো বলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রেসার টেন্স টু জিরো যদি যদি না বলতে তাহলে কিন্তু এই পরের টার্মগুলো রয়ে যেত রয়ে থাকলে একটা ঝামেলা তৈরি হতে পারে আচ্ছা আচ্ছা এইখানে একটা জিনিস একটা খুবই বলে নিই যে আমি এই জায়গাটা যখন করলাম না যে ভ্যান্ডয়াল ইকুয়েশন অফ স্টেট হ্যাঁ এইটা করার সময় এই যে এইখানে একটা অ্যাপ্রক্সিমেশনের মতো করেছি হ্যাঁ এবং এই অ্যাপ্রক্সিমেশনটা কি করা হয়েছে না প্রি ভিবারটাকে আটটি বাই মানে আইডিয়াল গ্যাসের মোলার ভলিউম দিয়ে রিপ্লেস করা হয়েছে এই স্মল কারেকশান ট্রামসে এবং সেটাকে আমি বলেছি যে সে তো কালেকশানগুলো খুব স্মল মানে স্টাম্পগুলো খুব স্মল এবং সেখানে থেকে সামান্য কারেকশানটা হচ্ছে আর কি পার্টিকুলারি লো প্রেশার আমি তো আলটিমেটলি ফর্মুলাটা ইউজ করবো লো প্রেশারে লো প্রেশারে মোরললেস গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করে বলে ওই সামান্য যে ভিভারিকল্টু আটটি বাই পি এই সাবস্টিটিউশন করার জন্য সামান্য যে এরার ইন্ট্রোডিউস হচ্ছে তাই এরারটা নেগ্রিজিবলি স্মল হবে এবং ইংরেজি স্মল হওয়ার জন্য তোমার ওই কি বলবো মানে তার জন্য যে ফাইনাল রেজাল্টটা কিন্তু কোনো ভাবে হ্যাম্পার্ড হবে না কিন্তু এই পরে কিছু কিছু কারেকশানস আমি ঢোকাবো ঢুকিয়ে না ওই দেখবে ভ্যান্ডল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা ভিড়িয়াল ইকুয়েশন অফ স্টেটের ফর্মে এক্সপ্রেস করা একটা পরীক্ষা আসে সেগুলো আমি যখন ভ্যান্ডল ইকুয়েশন অফ স্টেটে যাবো তখন এইটা নিয়ে আবার একটু কথাবার্তা বলবো যে দেখবে এই যে অ্যাপ্রক্সিমেশনটা এই অ্যাপ্রক্সিমেশনটা আর একটু বেটার অ্যাপ্রক্সিমেশন তুমি করতে পারবে আর কি এবং যে এই যে বেটার অ্যাপ্রক্সিমেশনটা বেটার অ্যাপ্রক্সিমেশন তুমি এইভাবে বলতে পারো ওটাকে মানে ওই ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটে যখন যাবে তখন এই জিনিসটাকে দেখতে আচ্ছা আচ্ছা আরও কতকগুলো জায়গা আছে যে জায়গা দিয়ে তুমি পরিষ্কার বুঝতে পারবে আর আরেকটা জিনিস আমি এখানে বাকি রেখে গিয়েছিলাম এটাকে ডিফাইন করিনি বলে ততক্ষণ পর্যন্ত একটুখানি আরেকবার বলে দিই দেখো এইখানে একটা জায়গা আমি ফাঁকা রেখে দিয়েছিলাম যে ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলোকে বের করে ফেলেছিলাম তো ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো এখানে হতে গেল ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখানে একটু বলে নিই এখানেই বলে নি জায়গা ফাঁকা নেই আচ্ছা দেখো ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো আমি বলে দিয়েছিলাম একটা এই জের সি বলে একটা টার্ম আমি ডিফাইন করছি এটাকে ক্রিটিক্যাল কম্প্রেসিভিলিটি ফ্যাক্টর বলা হয় ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সেটা হচ্ছে তোমার পি ভি বাই আট টি ছিল তো এবার পি এর জায়গায় পিসি এর জায়গায় ভিবার সি আর টি এর জায়গায় টিসি যদি বসিয়ে দাও যেটা হবে সেটা করে ক্রিটিক্যাল কম্প্রেসিভিলিটি ফ্যাক্টর ঠিক আছে এই যে ক্রিটিক্যাল কম্প্যাক্টারটা যদি ভ্যান্ডাল গ্যাসে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে পিসির জায়গায় তুমি বসাবে কত না এ বাই টোয়েন্টি সেভেন বি স্কোয়ার ভিসির জায়গায় বসাবে থ্রি বি আর এর জায়গায় আর বসলো আর পিসির জায়গায় হচ্ছে এইট এ বাই টোয়েন্টি সেভেন আর বি এটা বেরোবে কত না থি বাই এইট বেরোবে হ্যাঁ এটা সি বাই এইট বেরোবে কি ভাই এইট বেরোবে মানে হচ্ছে তোমার বেশ একটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট তিন আসতে চব্বিশ থ্রি সেভেন ফাইভ এটা একটা বেরোবে এটা একটা আমি বলে দিই মানে মানে আগে ওই কম্প্রেসিভিটি ফ্যাক্টরটা বলেছিলাম মানে ক্রিটিক্যাল কস্টানটাকে বলেছিলাম কিন্তু কম্প্রেসিভিটি ফ্যাক্টরটা কিন্তু ডিফাইন করা হয়নি আর কি সেখানে আমি ওইখানে বলতে পারিনি কিন্তু এখানে আমি বলে দিলাম যে ভ্যান্ডাল গাছের জন্য যদি তুমি জেড সিটাকে ক্যালকুলেট করো এবং জেড সিটা হয়ে যাবে তোমার এই জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আর এইখান থেকে একটা জিনিস নিই মানে ইটা সি বলে একটা টার্ম ডিফাইন করা হয় যেটা বেসিক্যালি আট টিসি ভাই পিসি ভিভার সি এটা আটের তিন হয়ে যাবে আটের তিন আটের তিন মানে হচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেনের মতো টু পয়েন্ট সিক্স সেভেনের মতো মানে এটা বেসিক্যালি ক্রিটিক্যাল কম্প্রেসিভিটি ফ্যাক্টর তার জাস্ট কোরকমানি রেশিক প্রকাল এটা সময় ক্রিটিক্যাল কোফিসিয়েন্টও বলা হয়

যখন ওই এম্পেরিক্যাল গ্যাস লস নিয়ে যখন কথাবার্তা সেখানে আমি বলেছিলাম আর কি থার্মাল এক্সপানশন থার্মাল এক্সপানশন কোফিশন বলে একটা টার্ম আছে যাকে তুমি আলফা বলতে পারো আর গ্যাসের ক্ষেত্রে ওই থার্মাল এক্সপান মানে সলিড যদি কনসিডার না তাহলে লিকুইড এরিয়া তারপরে তোমার ভলিউম বিভিন্ন রকমের এক্সপানশান কোফিশিয়ান থাকতো কিন্তু গ্যাসের ক্ষেত্রে থার্মাল এক্সপ্যানশান কোফিশিয়ান মানে সবসময় ভলিউম এক্সপানশান কোফিশান্ট সেই ভলিউম এক্সপানশান কোফিশিয়ান বাই ডেফিনেশানটা কি না আলফাইকল টু ওয়ান বাই ভি ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট প্রেশারে একটা একক ভলিউমে তুমি গ্যাস নাও তার প্রতি একক টেম্পারেচার বাড়ানোর জন্য ভলিউমটা কতটা বাড়ছে সেটাই তোমার বেসিক্যালি আলফা আচ্ছা এবারে ধরো আইডিয়াল গ্যাস যদি গ্যাসটা আইডিয়াল হতো করা আইডিয়াল গ্যাস ভিটা হচ্ছে তোমার আর এন আরটি বাই পি তাই তো সেখান থেকে যদি ডেল ভি বাই ডেল করা হতো তাহলে কি দাম এন এনআর বাই পি হতো পিটা হচ্ছে এনআরটি বাই পি তাহলে ডেল ভি বাই ডেল এনআর বাই পি হতো তাহলে দেন আলফাটা কি হতো ওয়ান বাই ভি এনআর বাই পি তার মানে বেসিকান দেখা তো ওয়ান বাই পি হয়ে যেত পি ভি জায়গায় টি বসিয়ে তাহলে ওয়ান বাই টি হয়ে যেত তাহলে যদি গ্যাসটা আইডিয়ালি বিহেভ করে আলফাটা তার সবসময় একটা গিভেন টেম্পারেচার আলফা একটা ফিক্সড ভ্যালু থাকবে এবং সেটা ওয়ান বাই টেম্পারেচার কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বাট এক্সপেরিমেন্ট এবং যেটা এবং সেটা সমস্ত গ্যাসের ক্ষেত্রেই সমান আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সমস্ত গ্যাসের ক্ষেত্রেই সমান আর কি তাহলে আমি যেটা বলছি যে এটা লিখে নিই যে ইফ দ্য গ্যাস বিহেভ আইডিয়ালি ইফ দ্য গ্যাস गैसेस बोली गैसेस बिहेव आइडियली आइडियली दें अल्फा फॉर ऑल गैसेस शुड बी द सेम अल्फा फॉर ऑल गैसेस शुड बी द सेम नंबर एंड আলফা শুরবে ওয়ান বাই থি বাট এক্সপেরিমেন্ট শোজ আলফা আর ডিফারেন্ট ফর ডিফারেন্ট গ্যাসেস মানে কার্বন ডাইঅক্সাইডে আলফা যা হবে নাইট্রোকানের আলফা আলাদা হবে এইটা আর তার সঙ্গে অ্যান্ড এটা ইম্পর্টেন্ট যে আলফাটা ওয়ান বাই থি এর সঙ্গে সমান দেয় দেখো এটাও একটা ইন্ডিকেশান যে বাস্তবে গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করছে না বাস্তবে গ্যাসগুলো যদি আইডিয়ালি বিহেভ করতো তাহলে আলফা সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান হতো এবং সেটা ওয়ান বাই টি এর সঙ্গে সমান হতো কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সমস্ত গ্যাসের ক্ষেত্রে আলফা সমান নয় বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আলফার ভ্যালু বিভিন্ন হচ্ছে এবং সেটা ওয়ান বাই টেম্পারেচার সঙ্গে সমান হচ্ছে না তো এটাও একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালি ঠিক আছে আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট টার্ম আইসোথার্মাল Co of coefficient of compression সেটা আমি বিটা দিয়ে এক্সপ্রেস করছি আসলে সেটা আমার কোফিশন অফ কম্প্রেশন আচ্ছা বিটাটা বাই ডেফিনেশন হচ্ছে মাইনাস ওয়ান ওভার ভি ডেল ভি বাই ডেল পি এট কনস্ট্যান্ট পি মানে আগেরটা যেমন প্রেসারটাকে কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে টেম্পারেচার চেঞ্জ করে ভলিউমের কি চেঞ্জ হয় তুমি দেখছো এক্ষেত্রে টেম্পারেচার প্রেসার চেঞ্জ করলে ভলিউমের কি চেঞ্জ হয় তুমি দেখছো তাহলে ইউজুয়ালি প্রেশার বাড়ালে মানে ইউজুয়ালি কেন সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমস্ত সাবস্টেন্সের ক্ষেত্রেই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার বাড়ালে হচ্ছে ভলিউমটা কমতে থাকে তাহলে প্রেশার বাড়ালে কিন্তু ভলিউম কমছে তাহলে ডেল ভি বা ডেল ভি আর কনস্ট্যান্ট ইন্টিনজিং নেগেটিভ সাইন আছে এই নেগেটিভ এই নেগেটিভ নিলে ওরা জিনিসটা আমার পজিটিভ হয় তাহলে এই সব সময় টু কি হয় পর এ স্টেবল স্টেবেল কোন একটা তুমি কনসিডার করো তাহলে আচ্ছা আর একটা দেখো দিচ্ছি আইডিয়াল গ্যাস তুমি কনসিডার করতে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে না বিটা সবসময় ওয়ানভাই পি হয় এইটা কিন্তু এক্সপেরিমেন্টালি জিনিসটা কিন্তু তোমার অন্যরকম এক্সপেরিমেন্ট অন্যরকম আর একদম ওই আগের মতো বলে আমি আর লিখছি না যে সেটা কথা হচ্ছে যে যদি গ্যাসটা আইটেড বিহেভ করে তাহলে বিটাটা সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান হবে এবং সেটা ওয়ান বাই পি এর সঙ্গে সমান হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বিটার ভ্যালুটা এক নম্বর হচ্ছে সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান নয় আর দু নম্বর হচ্ছে সেটা ওয়ান বাই পি এর সঙ্গে সমান নয় ঠিক আছে তাহলে এই যে বিটাটা ওয়ান বাই পি হলো না এবং সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান হলো না অ্যান ইন্ডিকেশন অব দ্য ডেভিয়েশন ফ্রম আইটেন আচ্ছা আর বিটার একটা টার্ম আছে দেখা বলে আইসোথার্মাল বাল্ক মডিউলার

ডেল ভি আর কনস্ট্যান্ট টি এবং তার রেশি প্রকার নিলে তোমার মানে এটা পরিষ্কার দেখতে পাচ্ছ কাপটা হচ্ছে ওয়ান বাই বিটার সঙ্গে সমান তারপর ফর আইডিয়াল গ্যাস কাপটা কি হবে যা সিম্পল প্রেসারের সঙ্গে সমান হবে কাপ্পা ইকুয়াল টু প্রেসার এন্ড ইট ইজ ইকুয়াল ফর অল গ্যাসে এটা এবং সমস্ত গ্যাসের ক্ষেত্রে এটা সমান হবে কিন্তু বাস্তব কিন্তু অন্য কথা বলছে বাট এক্সপেরিমেন্ট শোজ

আছে আর জুল থামসান থাকে মিশে খুব ডিটেলে পড়ানো হবে যেটা হয় যে একটা পার্টিকুলার টাইপ অফ এক্সপেরিমেন্ট আছে যে এক্সপেরিমেন্টটাকে জুল থমসন এক্সপেরিমেন্ট বলা হয় এবার দেখা যায় যে নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জুল থামসান এক্সপেরিমেন্ট বা জুল থামসান এক্সপানশন করলে গ্যাসগুলোর হিটিং বা কুলিং হতে পারে মানে হাইড্রোজেন বা হিডিয়াম তাদের ক্ষেত্রে রুম টেম্পারেচারে ইউজুয়ালি হিটিং হয় আর হাইড্রোজেন আর হিলিয়াম বাদ দিয়ে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে রুম টেম্পারেচার ইউজুয়ালি কুলিং হয় কিন্তু আইডিয়াল গ্যাস হলে হিটিং কুলিং কিছুই হওয়ার কথা ছিল না পর আইডিয়াল গ্যাস শুড বি নাইদার হিটিং নর কুলিং ডিউ টু জুল থামসন এক্সপ্যানশন জুল থমসন এক্সপ্যানশন করলে আইডিয়াল গ্যাসে হিটিং কুলিং কিছু হওয়ার কথা নাই কিন্তু বাস্তবে দেখা যায় বাট ফর নন আইডিয়াল গ্যাস দ্যার ইজ এ কুলিং অর হিটিং ডিউ টু জেটি এক্সপানশন তা জুল জন্য কিন্তু হিটিং বা কুলিং কিন্তু বাস্তবে সত্যি সত্যি হচ্ছে ঠিক আছে এটা ব্যাপার মানে তুমি মানে জুল থাংশন এফেক্ট আমরা ধাবা নেমেষে খুব ভালো করে পড়বো ধাবা নিমিচে যখন পড়বো তখন তোমার ব্যাপারটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ সত্যি সত্যি কার্বন ডাই ডাইঅক্সাইড বা এদের ক্ষেত্রে তোমার রুম টেম্পারেচার কুলিং হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে হিটিং হচ্ছে কিন্তু বাস্তবে করে যদি আইডিয়ালি হতো তা জুল ফাংশন এক্সপানশন করলে কিন্তু হিটিং করে কিছুই হতো হ্যাঁ দেখো তাহলে আমি বেশ কতগুলো জিনিস বললাম তাহলে কি বললাম প্রথম থেকে যে তোমার প্রথম থেকে আমি একদম যে গ্যাসগুলো যে লিকুইফাই করছে আইডিয়াল গ্যাস হলে লিকুইফাই করছিল না করতো না কিন্তু বাস্তবে গ্যাসগুলোকে যদি প্রেশার বাড়ানো হয় বা টেম্পারেচার কমানো হয় তাহলে লিকুইফাই করে এটা একটা ফার্স্ট ইন্ডিকেশন যে দ্যার ইজ দ্য ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি তো অ্যান্ড্রুজ কাপটাকে আমি দেখেছি যে পিবি আইসুতামটা নর্মালি কেমন হয় আর এক্সপেরিমেন্টাল পিবি আইসোতামটা কেমন দেখতে হচ্ছে সেটা আমি দেখেছি কম্প্রেসিভিটি ফ্যাক্টারের কম্প্রেসিভিটি কোফিশিয়ান যেটা সেটার কথা বলেছি জেড হ্যাঁ হ্যাঁ এবং সেই কম্পেসিটিভ ফ্যাক্টর সরি কম্পেসিটিভ ফ্যাক্টরের কথা বলা হয়েছে জেড সেটা আইডিয়াল গ্যাসের সাথে ওয়ান হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে সেই ভ্যালুটা হচ্ছে আদার দেন ওয়ান হয়ে যাচ্ছে এটা তারপরে আমা গাছ কার্বের কথা বলা হয়েছে কেন পিভি ভার্স পিপ্ল বা জেড ভার্সে প্লাস সেটা প্যারালাল টু অ্যাক্সিস হওয়ার কথা ছিল কিন্তু প্যারালাল টু পি অ্যাক্সিস হয়নি সেটা কিন্তু আলোচনা হয়েছে এছাড়া আমরা এই পরের দিকে বেশ কতগুলো জিনিস দেখতাম চুল থাউশন এফেক্ট দেখলাম আইকথা আমার বাল্ক মডিউলার বললাম আই কথা আমার অফ কম্প্রেশন বললাম থার্মাল এক্সপ্যানশন কোফিশন বললাম ইত্যাদি তাহলে সমস্ত জায়গা থেকে পরিষ্কার বোঝা কেন যে বাস্তব গ্যাসগুলো তোমার আইটেডি বিহেভ করে না এবং এই রাস্তায় চলতে গিয়ে আমরা ওই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলোকে বের করে নিয়েছি বয়েল টেম্পারেচারগুলোকে বের করে নিয়েছি কোনো একটা পার্টিকুলার ইকুয়েশন স্টেটকে মাথায় রেখে ভ্যান্ড বয়ল ইকুয়েশন অফ স্টেটটাকে মাথায় রেখে আচ্ছা এইটা বলার পরে নেক্সট যে জিনিসটা অটোমেটিক্যালি আসে যে তোমার এই যে ডেভিয়েশন ফ্রম আইডেন্টি কেন হচ্ছে নিশ্চয়ই কাইনেটিক অফ বেশ কিছু অ্যাডামসানের মধ্যে গন্ডগোল ছিল গন্ডগোল হওয়ার জন্যই বেসিক্যালি ডেভিয়েশন ফ্রম আইডেন্টিটা হচ্ছে আমরা যদি বোঝার চেষ্টা করি যে অরিজিন অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি অরিজিন বা রিজন অফ ডেভিয়েশন অরিজিনাল অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি হ্যাঁ ডেভিয়েশন অফ আইডালিটি যদি কারণটা তুমি অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করো কারণটা কিভাবে আসছে না মূল দুটো কারণ মানে মানে একদম মানে ব্রডলি যদি বলো তাহলে জিনিসটা হচ্ছে এই যে তোমার আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটাকে যদি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে চাও তাহলে তোমাকে কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে জানতে হবে তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাসের গ্যাসটা শুরু হয়েছে কতগুলি অ্যাজামসান দিয়ে সেই অ্যাডামসন গুলোর মধ্যে যদি কোনো গন্ডগোল থেকে থাকে তাহলে ফাইনাল রেজাল্টের মধ্যে গন্ডগোলটা এসে যাবে জিনিসটা সেই যেটা হচ্ছে যে তোমার মানে মানে ফর আইডিয়াল গ্যাস এক নম্বর হচ্ছে দ্যাট ইজ আচ্ছা অন্যভাবে বলি অন্যভাবে ফর আইডিয়াল গ্যাস

আমি আরো কি ধরেছিলাম উই হ্যাভ অ্যাজিউমড দ্যাট গ্যাস মলিকুলস আর পয়েন্ট মাসেস পয়েন্ট মাসেস দ্যাট ইজ দেো ফাইনাইট ভলিউম ভলিউম অব দ্যাস again নট ট্রু প্রচুর experience মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলি তোমায় বলে দিচ্ছে না সত্যি হতে পারে না তাহলে ওয়ে আউটটা কি উপায়টা কি তাহলে তাহলে আমাকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই দুটোই যেহেতু মূল কারণ যে গ্যাস গাছমালিকুলিগুলোর মধ্যে ইন্টারমালিকুলো ইন্টারাকশান আছে কিন্তু আইডিয়াল গ্যাস বা কাইনেটিকি অফ গ্যাস সেটাকে ইগনোর করে গ্যাস মালিকুলুগুলোর ফাইনাইট ভলিউম আছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট বা তোমার কাইনেটিক অফ গ্যাস সেটাকে ইগনোর করে এই দুটো থেকে তো আমার বেরিয়ে আসতে হবে তাহলে টু ইম্পর্টেন্ট

এই দুটো ইম্পর্টেন্ট জায়গা আছে এই দুটো ইম্পর্টেন্ট জায়গা তোমায় মাথায় রাখতে হবে তাহলে এই দুটো মডিফিকেশন করতে বাকি তো আরো সব মানে বাকি যে গুলো আছে সেই গুলোর মধ্যেও গন্ডগোল আছে সেগুলো তো ঠিক আছে মানে চেঞ্জ যা করার করবো কিন্তু মূলত প্রথম যে দুটো অ্যাডামশনস অফ থিওরি অফ গ্যাস যে দুটোকে মডিফাই করতে হবে একটা হচ্ছে যে গাছ মলিকুলগুলোর মধ্যে ইন্টারমালিকুল ইন্টারাকশন ছিল না এটা ধরে নেওয়া হয়েছে এটা কোনোভাবেই ধরা যাবে না গাছ মলিকুলগুলোর মধ্যে ইন্টারমালিক ইন্টারাকশন আছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে তোমার ওই গ্যাস মলিকুলগুলোর যে সেগুলোকে পয়েন্ট মাস অর্থাৎ কন্টেনারের ভলিউমের রেসপেক্টে ইন্ডিভিজুয়াল মলিকুলের ভলিউমেরটা এত এতই কম যেটা পুরো পুরোকে নেগলেক্ট করে দেওয়া হতো সেখানে কোনো একটা কন্টেনারের মধ্যে হিউজ নাম্বার অফ মলিকুলস আছে এর কোনো একটা পার্টিকুলার মলিকুল যখন সেই কন্টেনারের ভেতরে জায়গাগুলোকে অকুপাই করার চেষ্টা করছে ধরে নেওয়া হচ্ছে সে পুরোটাই অকুপাই করতে পারবে মানে পুরো জায়গাটাই তার জন্য ফ্রি আর কি কিন্তু বাস্তবে তো তা হওয়ার কথা নয় বাস্তবে হচ্ছে যে অন্যান্য গ্যাস মলিকুলগুলোর প্রেজেন্সের জন্যে কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুলস কিন্তু ওই ঘরের পুরো জায়গাটাকে দখল করতে পারবে না তার কিছুটা পার্ট কিন্তু ছেড়ে দিতে হবে হ্যাঁ এবং সেই মডিফিকেশনগুলো তুমি যদি করো দেখবে যে এই যে আইডিয়াল গ্যাসে যেটা ছিল আইডিয়াল গ্যাস সেটা বেসিক্যালি পি ভিবার দিয়ে বলছি পি ভি কালটো আটটি হতো তাহলে এই পিটা এটা এখন চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কী করে না তোমার নতুন যে পিটা সেই পিপ্রাইমটা আগে যে পিটা ছিল তার সঙ্গে কিছু একটা যোগ হয়ে যাবে আর এই যে ভিটা নতুন ভিটা আগে যে ভি ছিল তার সঙ্গে কিছু একটা ধরো বিয়োগ করে দিলে তুমি আচ্ছা যোগ আর বিয়োগ কেন আমি বলছি না যেটা কথা হচ্ছে যে এই যে এর মধ্যে তোমার ইন্টারমাল কোনো থাকে মানে এর মধ্যে তোমার ইন্টারমাল কোনো অ্যাট্রাকশনটাকে ঠোকানো হয়েছে মানে আমি যখন ভ্যান্ডেল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট জাস্ট ডিরাইভ করবো তখন এটা আমি খুব ভালো করে বলবো কেন এটা প্লাস সাইন দিয়ে আসবে কারণ এই এই মানে যেটা ব্যাপার হচ্ছে যে নতুন যে প্রেসারটা সেই নতুন প্রেশারটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল যে প্রেসার আর কি এক্সপেরিমেন্টাল প্রেসার সময় কিছুটা যোগ করতে হবে কারণ ব্যাপারটা হচ্ছে যে এক্সপেরিমেন্টালি গ্যাস মলিকুলগুলোর মধ্যে ইন্দামলিক অ্যাট্রাকশন থাকে এবারে সেই অ্যাট্রাকশনটা যদি না থাকতো তাহলে জেরালি যত ধাক্কা দিতে পারতো একটা থাকার জন্য কম ধাক্কা দিতে পারে সেই জন্য তোমাকে এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে আর কি যে তোমার নতুন যে পিফাইমটা পি প্লাস এ হয়ে যাবে আর একই রকম বা কেন মানে মানে আসলে ভলিউমটা হচ্ছে ফ্রি ভলিউম যে কোনো একটা পার্টিকুলার মলিকুল কন্টেনারে কতখানি ভলিউম অ্যাকচুয়ালি দখল করতে পারে সেটা এখন অন্যান্য গ্যাস মলিকুলগুলো ফাইনাইট সাইজ থেকে গেলে যেটা হবে যে তোমার ওই পুরো কন্টেনারে পুরো ভলিউমটা দখল করতে পারবে না তার চেয়ে কিছুটা কম ভলিউম সে দখল করবে এটা নিয়ে আমি আবার ভালো করে আলোচনা করব এবং এই বিয়ের মধ্যে দুটো জিনিস থাকে একটা তো ইন্টার মলিকুলের রিপালশন থাকে

এরকম একটা ইকুয়েশান অফ স্টেট তোমাকে বেসিক্যালি আনতে হবে আর কি এখানে এটাকে ঠিক ঠিক করে বের করবে বিটাকে ঠিক ঠিক করে বের করবো মানে বাট মানে নতুন যে ইকুয়েশান স্টেটটা নতুন ইকুয়েশান অফ স্টেটের নেচারটা হচ্ছে এরকম দেখতে হবে আমি জাস্ট সিম্যাটিক্যালি বললাম যে প্রেশারে একটা কারেকশন টার্ম আসবে ভলিউমে একটা কারেকশন টার্ম আসবে প্রেসারের কারেকশন টার্মটা হচ্ছে পজিটিভ হিসেবে আসবে ভলিউমে কারেকশন টার্মটা হচ্ছে তোমার নেগেটিভ হিসেবে মানে এখানে এ আর বি দুজনেই তোমার গেটার ইকোয়াল টু জিরো মানে ইকোয়াল টু জিরো যখন তখন সেটা আইডিয়াল গ্যাস হয়ে যাবে আর আদার দ্যান জিরো করে এটা হবে এবং সেই মতো করে বিভিন্ন রকমের ইকুয়েশান স্টেট তুমি দেখতে পাবে যেমন ধরো এই যে ভ্যান্ড্রওয়ালস ইকুয়েশন অফ স্টেট যেটা তার নেচারটা কেমন দেখো তাহলে বুঝতে পারো পি প্লাস এ বাই ভিভার স্কোয়ার কিন্তু ভিবার মাইনাস বি ইকুয়াল টু আটটি দেখো জাস্ট এখানে এর জায়গায় বসেছে স্মল এ বাই বা স্কোয়ার আর বি এর জায়গায় বসে জাস্ট এখানে স্মল বি এরকম আর কি তারপরে আমি যে বাকি যে ইকুয়েশন অফ স্টেটগুলো বলেছিলাম আর কি তোমাদের যেগুলো পড়তে হবে ইকুয়েশন ইকুয়েশন স্টেট স্টেট হ্যাঁ সেটা এরকম একটা দেখতে হয় হ্যাঁ এই তোমার মানে মানে যোগ করে এক লিখলে হয় কিন্তু আমি যোগ করে লিখছি না এরকম একটুখানি ঘুরিয়ে লিখছি পি ইন্টু ভিবার মাইনাস বি এটা হয় তোমার আটটি ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আটটি ভিভার তুমি যদি এটা এটাকে ভেঙে একটা এক্সপ্যান্ড করো তাহলে তুমি দেবে প্রেসারের সঙ্গে একটা কারেকশন ঢুকে ওই যেমন বলছো সেরকমভাবে তুমি করতে পারবে এটা এটা হতে পারে আচ্ছা এছাড়া তোমার মানে আমাদের তো তিনটে ইকুয়েশন অস্টের মূলত আছে আর একটা হচ্ছে তোমার বার্থ অষ্টে ইকুয়েশন অস্টেটা আছে এটা এরকম একটা দেখতে হয় পি প্লাস তাছাড়া এ বাই পি ইন্টু ভিবার স্কোয়ার এরকম একটা আছে আর তার সঙ্গে হচ্ছে ভিভার মাইনাস বি এই টাইপের জিনিসটাই আসছে এইগুলো হচ্ছে সব কমন ইকুয়েশন নষ্ট যাদের নেচারটা কিন্তু তুমি যদি ঠিক ঠিক করে করো হয়তো মানে এইটার এটা তো পরিষ্কার বুঝতেই পারছো যে পি প্লাস এ ইন্টু ভিভার মাইনাস বি এরকম টাইপের নেচারটা আছে আর ডাইটের সেটা এক্ষুনি বুঝতে পারছো না কিন্তু এই ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আটটি ভিভারটা যদি এক্সপান্ড করে একটুখানি না তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে হ্যাঁ ওরকমই অ্যাকচুয়ালি নেচারটা তোমার থাকে ঠিক যেটা কথা সেটা হচ্ছে এই যে আইডিয়াল গাছের ইকুয়েশন অফ স্টেটটাকে তোমার বেসিক্যালি মডিফাই করতে হবে টু ইনকর্পোরেট অল দিস থিংস আমি কেন বাস্তবে গাছগুলো আইডিয়াল গাছের ইকুয়েশন অফ স্টেট থেকে ডেভিয়েটেড হচ্ছে তার কারণটা আমি বুঝেছি সেই কারণটাকে ইনকর্পোরেট করবো করে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট যেটা পিভিয়া ইকুয়াল আটটি ছিল তার বদলে আমাকে জাস্ট অন্য রকম ইকুয়েশন অফ স্টেট আনতে হবে এবং সেই ইকুয়েশন অফ স্টেটগুলো কেমন করে আসছে তার যে ফিচারস ফিচার্সগুলো কি বিহেভিয়ারগুলো কি এবং সেখান থেকে মানে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট দিয়ে বোঝা যাচ্ছিলো না এখন সেটা বুঝতে পারি কিনা সেটা তোমায় দেখতে হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস বলি আর একটা ইকুয়েশন অফ স্টেট যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটাকে বলা হয় ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট সেট অর এখানে সময় বলা হয় ক্যামালিং ওন সিচুয়েশন অফ সেট এইটা এই কন্টেক্সটে একবার একটু আমি বলে নিই কিছুই না খুব সহজ ব্যাপার ধরো তুমি যে পি ভি ভিবারটাকে লিখতে আইডিয়াল গ্যাসের জন্য পি ভিভার করতে আটটি লিখে দিতে হতো ফর আইডিয়াল গ্যাস এবার আমি কি দেখলাম যে কোনো একটা নন আইডিয়াল গ্যাসের জন্য ননালিসের জন্য আটটি নয় আটটি ছাড়া অন্য কিছু তাহলে আটটি ছাড়া অন্য কিছু সেইটাকে আমি এইভাবে লিখতে পারি যে যদি এটা ওয়ান হতো হয়ে তার বদলে যদি ওয়ান প্লাস ধরো এরকম ভাবে বি বাই ভিভার প্লাস সি বাই ভিভার স্কোয়ার প্লাস ডি বাই ভিভার কিউব এইরকমভাবে ভাবে কিছু আমি স্মল কারেকশনটা আমি জুড়ে দিই তাহলে যে ইকুয়েশন স্টেটটা হলো সেটাই বেশি করে ইকুয়েশন অফ স্টেট নন আইডিয়াল ক্ষেত্রে দিস ইজ দ্য মানে অ্যাকচুয়াল ইকুয়েশন অফ স্টেট সেটাকে বলা যাচ্ছে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট যেখানে বিটা হচ্ছে তোমার সেকেন্ড ভিরিয়াল কপিশন ওয়ানটা বেসিক্যালি ফার্স্ট ভিরিয়াল এটা সেকেন্ড ভিরিয়াল কপিশিয়ানিটা হচ্ছে তোমার থার্ড ভিরিয়াল কপিশিয়ান ডিটা হচ্ছে তোমার ফোর্থ ভিরিয়াল কপিশিয়ান আর এখানে একটা ডিটা সেটা এর থেকে ছোট সেটা আবার বি এর থেকে ছোট সেটা আবার মাঝ মাঝ লেস দেন ওয়ান এরকম সিচুয়েশনটা তোমার হয় আর কি মানে বেসিক্যালি এইগুলো সব স্মল কারেকশন টাইপের তুমি দেখো এই যে আমি একটুখানি যে এঁকেছি লিখেছিলাম তা থেকেই তুমি কিছুটা বুঝতে পারবে যে ভ্যান্ডাওয়া ইকুয়েশন অফ স্টেটটাকে যখন লিখছিলাম তুমি একটু খেয়াল করে দেখো আচ্ছা জেডটাকে তুমি জাস্ট ভাবো না জেড তো পি ভিভি বাই টি তাহলে বাঁধে পি ভি বার লাগলে ডান থেকে আটটি ইন্টু দেখো ওয়ান প্লাস এই সামথিং ইন্টু পি সামথিং ইন্টু পি স্কোয়ার ইত্যাদি ইত্যাদি তার আগের লাইনে কি ছিল এই সামথিং ইন্টু ওয়ান বাই ভি ওয়ান বাই ভি স্কোয়ার ইত্যাদি ইত্যাদি তার মানে এই যে কোনো ইকুয়েশন আর স্টেট না তোমার এরকম একটা পার্টিকুলার ফর্ম তুমি সবসময় দেখতে পাও যে আইডিয়াল ক্যাশের জন্য পি ভি ভি ইকোয়াল টু শুধু এখানে ওয়ান টার্মটা থাকতো নন আইডিয়াল ক্যাশের ক্ষেত্রে ওয়ান ছাড়া হচ্ছে এই ধরনের টার্মগুলো তোমার থাকবে ঠিক আছে এই তো জিনিস আচ্ছা এবারে দেখো যে যেহেতু তোমার পি ভি বার ইকুয়াল টু জেড টি মানে জেড বাই ডেফিনেশনটা কি ছিল পি ভি বার বাই আর টি পি ভি ভাই ইকল টু জেড আর টি তাহলে এখান থেকে ভিভারের জায়গায় তুমি লিখতে পারো জেড আরটি বাই পি এটা তুমি লিখতে পারো মানে জেড ডেফিনেশনটাকে পি ভি বার বাই আটটি তো তাহলে পি ভি বাই ইকল টি কত জেড আর টি সেটা যেকোনো ক্যাসেট ক্ষেত্রে ভিভারের জায়গায় তুমি জেড আর টি বসাতে পারবে তাহলে দেন কি দাঁড়াবে দেন এই আগের ইকুয়েশনটা দেখো পি ভি ভির ইকল টু আর টি একটা ওয়ান হলো প্লাস বি পি বাই জেড আটটি প্লাস সি স্কোয়ার বাই জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডি পি কিউব বাই জেড কিউ প্লাস ডট 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 এরকম হচ্ছে তোমার এখানে বলো এই ধরনের দেখতে হচ্ছে তাহলে এবারে দেখো এখানে যে এইটাকে যদি তুমি এইরকমভাবে লেখো আটটি ওয়ান প্লাস ধরো বি প্রাইম টি

তাহলে দেখো তুমি এই ভিরিযাল ভিডিও ইকুয়েশনটাকে এটা ইন টার্মস অফ ভলিউম লিখতে পারো ভিরিযাল ইকুয়েশন অফ স্টেট ইন টার্মস অফ ভলিউম কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এই ভিডিয়াল ইকুয়েশানটাকে প্রেসার আমার অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধে আঁকতে চাইছো টেম্পারেচার বের করতে চাইছো অনেক প্রেসারের টার্মসে লিখে ফেললে সুবিধে সেখানে ভলিউমের টার্মসে ভিডিয়াল ইকুয়েশানটাকে তুমি প্রেসারের টার্মসে নিয়ে চলে আসতে পারো সেটা এইটা হচ্ছে ভিডিয়াল ইকুয়েশন ইন টার্মস অফ ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট ইন টার্মস অফ প্রেসার এবং প্রেশারের রেসপেক্টে যে ভিডিয়াল কপিশিয়ানগুলো আর ভলিউমের রেসপেক্টে ভিডিয়াল কোপিশিয়ানগুলো সেটা একে অপরের সঙ্গে কেমন করে রিলেটেড আর কি তুমি সেই জিনিসটাও কিন্তু এখানে দেখে নিতে পারল ঠিক আছে তা তোমাকে একটা কাজ দিই কাজ দিয়ে আর কিছু শেষ করে দিই সেটা হচ্ছে কি তুমি এক কাজ করো যে ধরো ভ্যানডোয়াল ইকুয়েশন অফ স্টেট আছে ভ্যান্ড্রাল ইকুয়েশন অফ স্টেট আছে এ টি প্লাস এ বাই ভিবাস

দ্য বয়েল টেম্পারেচার এটা আমি করতে বলবো আর তার সাথে আমি আরেকটা কাজ যেটা করতে বলবো যে তুমি যদি বয় মানে দেখো ভিডিয়ার ইকুয়েশন থেকে এইরকমভাবে এই শেষেরটার মতো করে লেখো পি ভিভিআর ইকাল টু আট তিনটে এইটা লেখো আটটি দিয়ে ভাগ করলে এটা জেড ইকাল টু ওয়ান প্লাস সামথিং হয়ে গেল তাহলে জেডটা দেখা যে ফাংশন অফ প্রেশার তুমি পেয়ে যাচ্ছো তাহলে জেড ভার্সেস পি প্লট অর্থাৎ আমার কাছ পটটাকে এক্সপ্লেন করতে বলবো এক্সপ্লেন দা লো প্রেশার দিয়েছি ওয়াইড রেঞ্জ অফ প্রেসার তা এই কাজে তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম হ্যাঁ যে ভ্যানডোয়াল কাছে রিপোর্শন অফ স্টেপটাকে তুমি জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নিয়ে সেটাকে ভিএাল ইকুয়েশনের ফর্মে ট্রান্সফর্ম করা মানে কোনোভাবে জাস্ট এই রকমের ফর্মে এই সেকেন্ড ফর্মটা বা ফার্স্ট ফর্মটা ভলিউমের টার্মসে করে ফার্স্ট ফর্মটা আমি প্রেশারের ফর্মটাকে জাস্ট বেশি পছন্দ করবো তাহলে জাস্ট ওইটা ওইটার এই এই যে বাকি জিনিসগুলো এক্সপ্লেন করতে গেলে ভিরিয়াল ইকুয়েশানটাকে ইন টার্মস অফ প্রেশার যদি তুমি লেখো মানে ভ্রিয়ান্ডল ইকুয়েশান হচ্ছে ভিডিয়াল ইকুয়েশনের যখন ট্রান্সফর্ম করছে সেটা ইন টার্মস অফ প্রেশার লেখো তাহলে দেখো তোমার কাছে সুবিধা হবে আর কি তাহলে এই কটা কাজ তোমাকে আমি জাস্ট করতে দিচ্ছি এবং যেটা কথা হচ্ছে যে এর সঙ্গে সঙ্গে তুমি জাস্ট অন্যগুলো ট্রাই করবে

আর অবশ্যই কাজটা আর জন্য দিয়েছি এটা পরেরটার তুমি এক কাজ করো ওই কাজটা তুমি তাহলে এই দুটো তোমাকে একটু বড় কাজ দিলাম তাহলে দেখো তাহলে আমার মনে হয় আজকে যথেষ্ট পড়ানো হয়েছে অনেকটা জিনিস কভার করা হয়েছে তাহলে যা পড়িয়েছি তাতে কারো কিছু বুঝতে অসুবিধা হলে বলে রাখো কারো কোনো অসুবিধা হয়েছে কিনা থাকে মানে নেক্সট ক্লাসে আমাদের ভ্যান্ডোয়াল ইকুয়েশন অফ স্টেট নিয়ে সবকিছু আলোচনাটা চলবে মানে পুরোটাই নেক্সট ক্লাসে পুরোটাই হচ্ছে ভ্যান্ডোয়াল ইকুয়েশন অফ স্টেট এবং তার যে বিভিন্ন রকম কনসিকুয়েন্সেস এইটা নিয়ে যে কথাবার্তা বলো যা পড়ানো হয়েছে কারো কোনো অসুবিধা হয়েছে নাকি বুঝতে বা কিছু বলো কিছু অসুবিধা হচ্ছে